Let's start. Dear students and colleagues, Assalamu alaikum. I am Dr. Nazmullah Mulla, working as Assistant Professor in Neurology in Lumda Medical College. In next 6 or 7 session, we will discuss about neuroimaging. This is the part one or first classes, the CT scan basic. Before starting the class about neuroimaging, I would like to discuss about our way of teaching, our way of learning. আমরা যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে নিউরো ইমেজিং কে ইন্টারপ্রেট করতে চাচ্ছি এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসে নিউরো ইমেজিং যেন আমাদেরকে হেল্প করে সেটা করতে চাচ্ছি। আমরা কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই টেকনিশিয়ান হতে চাচ্ছি না। সুতরাং আমাদের যে নলেজটুকু থাকবে টেকনিক্যাল ইস্যুতে আমাদের নলেজগুলো থাকবে মিনিমাম অনেকটা গাড়ির ড্রাইভার গাড়ি চালাতে পারলেই হলো। খুব গভীরে আমরা টেকনিক্যাল ইস্যু জানবো না, যেটুক ইস্যু জানলে আমরা ইন্টারপ্রেট করতে পারবো ওইটুক টেকনিক্যাল ইস্যু আমরা জানবো। খুব গভীরে জানতে গেলে আমাদের অ্যাপ্লাইড নলেজ হ্যাম্পার হবে, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। সেকেন্ড হচ্ছে গিয়ে নিউরো ইমেজিং কখনোই ক্লিনিক্যাল ডায়াগনোসিসের কন্ট্রারি, একটা নিউরো ইমেজিং এ যে ডায়াগনোসিস আসবে সেটা ক্লিনিক্যাল সাইন সিমটম এবং আদার ইনভেস্টিগেশন মিলেই কিন্তু ডায়াগনোসিস পরিপূর্ণ। অনেক সময় আমরা মনে করি যে আমার একটা নিউরো ইমেজিং এ একটা স্ট্রোক পেলাম, এই রুজি বোধে স্ট্রোক, আসলে কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর একটা হেল্পিং হ্যান্ড নিউরো ইমেজিং, বাট নিউরো ইমেজিং ইজ নট দ্য অল। স্টার্ট নিউরো ইমেজিং আসলে অনেক রকম টাইপ আছে, তার মধ্যে বেসিক দুটা টাইপ, একটা হচ্ছে স্ট্রাকচারাল নিউরো ইমেজিং, সেকেন্ড ইজ দ্য ফাংশনাল নিউরো ইমেজিং। স্ট্রাকচারাল নিউরো ইমেজিং বা না নেম ইটসেলফ স্টেজ দ্যাট এটা আমাদের ব্রেইনের বা স্পাইনাল কর্ডের স্ট্রাকচারাল যে ইস্যুগুলো সেগুলো আমাদের স্টার্ট করে স্টেজ করে, যেমন সিম্পল এক্সিস স্ক্যাল। এক্সিস স্ক্যাল কিন্তু আর্লিয়েস্ট এবং সবচেয়ে এফেক্টিভ স্ট্রাকচারাল নিউরো ইমেজিং। এক্সিস স্ক্যাল দিয়ে আমরা এখনো অনেকগুলো রোগ খুব ভালোভাবে ধরতে পারি, যেমন যে কোনো ব্রেইনের ট্রমাটিক ইঞ্জুরিতে কোনো ফ্র্যাকচার হলো কিনা, তারপর থ্যালাসেমিয়া, এমনকি রেয়ার কিছু নিউরোলজিক্যাল ডিজিজ যেমন যেগুলোতে ক্যালসিফিকেশন হয়, স্টার জোয়েভার সিন্ড্রোম, এগুলো কিন্তু এক্সরে স্ক্যাল দিয়ে আমরা ডায়াগনোসিস করি। এছাড়া সিটি স্ক্যান বা কম্পিউটার টোমোগ্রাফি, সেকেন্ড ইজ দ্য আমরা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, কম্পিউটার টোমোগ্রাফি, এনজিওগ্রাফি অর এমআরএ ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি, MRV বা ম্যাগনেটিক রেজোনেন্স ভেনোগ্রাফি, ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি। এই নামগুলো খুব কঠিন কঠিন ভারী নাম মনে হচ্ছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে আস্তে আস্তে করে সবগুলো নাম কোনটা কি করে সব বুঝিয়ে দেবো। কিন্তু আমাদের এখন যেটা বোঝার সেটা হচ্ছে যে এই কয়েকটা উপরের পরীক্ষা দিয়ে আমরা শুধু ব্রেইন স্ট্রাকচারাল লেশন বুঝতে পারি, যে ব্রেইনের ভিতরে কি কোনো কোনো হাড় ভেঙে গেলো কিনা, কোনো স্ট্রোক করলো কিনা, কোনো টিউমার আছে কিনা, এগুলো দিয়ে কিন্তু আমরা কোনো ফাংশনাল প্রবলেম বুঝি না। যেমন একটা উদাহরণ দিয়ে, একটা 12 বছরের মেয়ে গতকালকে আমার চেম্বারে আসলো, তার খিঁচুনি, খিঁচুনির কারণে আমি তাকে একটা এমআরআই ব্রেইন করে নিয়ে আসলো। আমাকে মেয়ের মা জিজ্ঞেস করলো, স্যার এমআরআই রিপোর্ট? আমি বললাম এমআরআই রিপোর্ট নর্মাল। তখন ওর মা একটু হতাশ এবং দুঃখ পেলো যে আমার মেয়ের এত খিঁচুনি, তার আপনার নাম শুনে আপনার কাছে আসলাম, কিন্তু এমআরআই রিপোর্ট নর্মাল, তাহলে খিঁচুনি কেন? এই প্রবলেম থেকে কিন্তু আমরা ফাংশনাল নিউরো ইমেজিং জিনিসটার আবির্ভাব। ফাংশনাল নিউরো ইমেজিং আমাদের ফাংশনাল প্রবলেমগুলো আইডেন্টিফাই করবে, ওই মেয়ের স্ট্রাকচারাল কোনো প্রবলেম নেই, এই জন্য স্ট্রাকচারাল এমআরআই রিপোর্ট যিনি দিয়েছেন উনি কারেক্টলি রিপোর্ট দিয়েছেন এমআরআই অফ ব্রেইন ইজ নর্মাল। কিন্তু তার ব্রেইন আসলে কি তার ব্রেইন নর্মাল? আসলে তার ব্রেইন স্ট্রাকচার ইজ নর্মাল, কিন্তু ফাংশনালি তার ব্রেইনের কর্টিক্যাল সেলগুলোতে বা ডায়ান ক্যাপলোনে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নাহলে কিছু নিকেন হচ্ছে। এই যে এপিলেপসি রোগীদের ব্রেইনের নার্ভের যে ফাংশনাল প্রবলেম, এইটা যে আইডেন্টিফাই করবে সেটাই ফাংশনাল নিউরো ইমেজিং, যেমন ফাংশনাল এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, পেট স্ক্যান, পজিট্রন এমিশন টমোগ্রাফি, সিঙ্গেল প্রোটন এমিশন কম্পিউটেড টমোগ্রাফি। এই ফাংশনাল নিউরো ইমেজিংগুলো আমাদেরকে কী করবে, ব্রেইনের ফাংশনাল যে প্রবলেমগুলো সেগুলো আমাদেরকে প্রবলেম আইডেন্টিফাই করবে। একটা তো উদাহরণ দিলাম, ওই মেয়ের যদি একটা ফাংশনাল, আমি যে সেন্টারটাতে বসি ওখানে ফাংশনাল এমআরআই নেই, যদি আমরা একটা ফাংশনাল এমআরআই করতে পারতাম ও কিন্তু আমাকে বলে দিত যে ওই জায়গায় ওই নার্ভে তার ফাংশনাল প্রবলেম,
তাহলে কিন্তু ওই মেয়ের মা কিন্তু হতাশ হতো না, সে কিন্তু বলতে পারতো না যে স্যার আমার মেয়ে এত খিচুড়ি হয় কিন্তু MRI কেন। কিন্তু আমরা তাহলে সবসময় যে আমরা স্ট্রাকচারাল নিউরো ইমেজিং করবো তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু ফাংশনাল নিউরো ইমেজিং এর আমাদের দরকার হতে পারে। এইসব কঠিন কঠিন যে নাম এগুলো আমরা আস্তে আস্তে পড়তে পড়তে বা আমাদের বিভিন্ন যে 6-7টা সেশন হবে এগুলো পড়তে পড়তে আমরা কিন্তু এগুলো সম্বন্ধে একদম ডিটেলস ক্লিয়ার জেনে যাবো। এখন কঠিন লাগলো আস্তে আস্তে সব কিন্তু আমরা জেনে যাবো। এইটা আমরা নিউরো ইমেজিং ক্লাস মানে সবাই মনে করে সিটি MRI ক্লাস, অনেকে অ্যাক্সিস মেডিকেলে আমার ক্লাসের নামটাও কিন্তু সিটি MRI। তো নিউরো ইমেজিং মানে কিন্তু সিটি MRI না, আরো অনেক কিছু আছে যেটা আমরা দেখলাম। তারপরও সিটি স্ক্যান এবং MRI হচ্ছে নিউরো ইমেজিং একদম বেসিক টেস্ট, এইটা না জানলে বাকিগুলো কিছু জানা যাবে না। এবং এটা জানলে আমরা সিটি নিউরো ইমেজিং এর প্রায় 80% থেকে 90% সিটি স্ক্যান stands for acronyms of computed tomography or এটাকে অনেকে আগে বলতো CAT scan, বিদেশে এখনো CAT scan, CAT scan মানে computed axial tomography of brain or head। এই যে brain or head এটা নিয়ে অনেক controversy, অনেক international seminar, অনেক neurologist মনে করে যে এটাকে CT scan of the brain, অনেকে মনে করে বড় বড় স্যাররা মনে করে এটাকে head। এই যে controversy এটা কেন, দুইটাই কিন্তু রাইট, সিটি স্ক্যান ও রাইট, ক্যাট স্ক্যান ও রাইট, সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন ও রাইট, সিটি স্ক্যান অফ দ্য হেড ও রাইট। কেন, কারণ সিটি স্ক্যানে কিন্তু হাড় বা বোনস খুব ভালো দেখা যায়, স্কাল খুব ভালো দেখা যায়। তাহলে স্কাল যদি আমরা দেখি তাহলে এটাকে তো আমরা সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন করতে পারি, এটাকে আমাদের বলা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য হেড। আবার অনেকেই বলে যে এত ঝামেলা করার দরকার, সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন বললে স্কাল সব হয়ে যাবে, তাহলে সিটি স্ক্যান অফ দ্য হেড অথবা সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন অথবা ক্যাট স্ক্যান যাই বলেন সবই ঠিক, সব সিনোনিমাস। গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই 4টা টার্ম যে সিনোনিমাস এইটা জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অন্য কোনো কিছু। এই 4টা টার্ম সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন, সিটি স্ক্যান অফ দ্য হেড, ক্যাট স্ক্যান অফ দ্য ব্রেইন, ক্যাট স্ক্যান অফ দ্য হেড, অল আর সিনোনিমাস, এটা জানাটা গুরুত্বপূর্ণ। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং MRI এটা আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে বলবো, এটা আরেকটা মডালিটিস অফ নিউরো। আমাদের প্রথম ক্লাস আমাদের ক্লাসের প্রথমেই আমরা বলেছি যে এটা হচ্ছে সিটি স্ক্যান বেসিক, মানে আমরা আজকে সিটি স্ক্যান বেসিকটা জানবো। আমরা তো আগেই বললাম যে সিটি স্ক্যান মানে ক্যাট স্ক্যান, এটা আমরা এটার আবিষ্কারকের নাম জানাটা কিছুটা দরকার। হাউসফিল যে ভদ্রলোক এটা আবিষ্কার করে আমাদের দিলেন এতগুলো ডায়াগনোসিস, আমরা এটা 1972 সালে মানে আমাদের স্বাধীনতার কিছু পরে ইংল্যান্ডে আবিষ্কার হয়েছে। সিটি স্ক্যান কিন্তু খুব বেশি দিন হয় না আবিষ্কার। সিটি স্ক্যান, সিটি স্ক্যান বা ক্যাট স্ক্যান এটা আসলে একটা পাওয়ারফুল এক্সরের সাথে এটার মূল ডিফারেন্সিয়েশন কিন্তু দুইটা জায়গা। এক নম্বর হচ্ছে এটার যে রেজুলেশন এটা অনেক বেশি। এক্সরেতে আমরা 5টা জিনিস দেখি, আপনারা রেডিওলজি বড় বড় বই দেখলে দেখবেন এক্সরেতে আমরা কিন্তু এয়ার দেখি, আমরা বোনস দেখি, আমরা সব কিছু দেখি, আমরা ফ্লুইড দেখি, এই কয়েকটা জিনিস কিন্তু আমরা ফ্লুইড দেখি, এই কয়েকটা জিনিস আমরা এক্সরে। আর সিটি স্ক্যানে আমরা অনেক কিছু দেখি, কারণ এটার রেজুলেশন দেখি, এটা পাওয়ার বেশি, এটা অনেক কিছু আমরা ভালো দেখি। এটা হচ্ছে সিটি স্ক্যানের সাথে এক্সরে প্রথম। সেকেন্ড হচ্ছে এক্সরেতে আমরা যা পাই এটা হচ্ছে কি আমাদের যে রেডিয়েশন যে ইমেজটা ওইটাই আমাদের, কিন্তু সিটি স্ক্যানে কিন্তু যে ইমেজটা আমরা পাই হয় সেটা আমাদেরকে দেয়, সেটা কম্পিউটার নিয়ে ওটাকে সে অ্যানালাইজ করে, সামটাইমস রিকনস্ট্রাক্টেড করে, রিকনস্ট্রাক্টেড করে আমাদেরকে প্রেজেন্টেবল একটা ফিচার দেয়। মানে আমরা যে সিটি স্ক্যান প্রিন্টটা পাই এটা যেন আমরা রেডিয়েশন সেটাকে কম্পিউটার নিয়ে এটাকে অনেক রকমের অ্যানালাইজ করে, অনেক রকমের অ্যারেঞ্জ করে এবং অনেক সময় রিকনস্ট্রাক্টেড করে টু ডাইমেনশন ফিচারকে থ্রি ডাইমেনশন করে আমাদেরকে খুব সুন্দর করে দিয়ে দেয়, যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে এক্সরের সাথে সিটি স্ক্যানের পার্থক্য দুইটা জায়গায়, এটা তো মনে থাকবে। একটা হচ্ছে যে এক্সরের চেয়ে সিটি স্ক্যান পাওয়ার বেশি, দুই নম্বর হচ্ছে এক্সরে কম্পিউটারে অ্যানালাইজড হয় না, কিন্তু সিটি স্ক্যান কম্পিউটারে অ্যানালাইজড হয়ে আমাদের জন্য আরামদায়ক, বুঝতে সুবিধা, কমফোর্টেবল একটা জিনিস সে আমাদের। আর এক্সরে প্লেন গুলো নির্দিষ্ট, একটা প্লেনে যেহেতু কম্পিউটার অ্যানালাইজ করতে পারে না, কিন্তু সিটি স্ক্যানের যে ইমেজটা আমরা নিই কম্পিউটার ওটাকে অ্যানালাইজ করে বিভিন্ন রকম প্লেনে আমাদের দেখতে পারে, সাচ অ্যাজ এক্সিয়াল প্লেন, সেজিটাল প্লেন, করোনাল প্লেন, এরকম বিভিন্ন প্লেনে দেয়, অনেক প্লেনে দেওয়া যায়। তার মধ্যে এই তিনটা প্লেন খুব মানে কম হয়, এক্সিয়াল প্লেন, সেজিটাল প্লেন অ্যান্ড করোনাল। এর মধ্যে এক্সিয়াল প্লেনটার কথা আমি বলবো,
সিটি স্্যানের যত অ্যাবনর্মালিটি, তার 90 to 93% অ্যাবনর্মালিটি অ্যাক্সিয়াল কার্টে। এই জন্য ফার্স্টে সিটি স্ক্যানে অ্যাক্সিয়াল কার্ট ছাড়া অন্য কোনো কার্ট ছিল না, এই জন্য এটার নাম প্রথম দিকে ছিল ক্যাট স্ক্যান বা কম্পিউটার অ্যাক্সিয়াল টমোগ্রাফি। দেখেন ক্যাট মিনস এক, কে মিনস অ্যাক্সিয়াল। তাহলে প্রথম দিকে কিন্তু আমরা কোনো সেরেন্টাল এবং করোনাল কার্ট পেতাম না, 80 দশক পর্যন্ত আমরা সব সিটি স্ক্যানের ফিল্ম পেতাম অ্যাক্সিয়াল কার্ট। কারণ অ্যাক্সিয়াল কার্টে 80 থেকে 90 থেকে 92% প্রবলেম আমি বুঝে যাচ্ছি, তো সেরিডাল এবং করোনাল কার্টের তো তেমন কোনো দরকার। পরবর্তীতে আরো আবিষ্কারের সাথে সাথে আমরা কিন্তু করোনাল কার্ট এবং আরো অন্যান্য কার্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। সিটি স্ক্যান সম্বন্ধে আমাদের জানতে হলে প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্লেন গুলো। সিটি স্ক্যানের যে প্লেন গুলো, এটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্লেন হচ্ছে এক্সিয়াল প্লেন। এক্সিয়াল প্লেন জিনিসটা কি, এটা আপনারা একটু অন্তরে অনুধাবন করার চেষ্টা করেন। এক্সিয়াল প্লেন হচ্ছে সেই প্লেন যে প্লেন একটা ব্রেইনকে আপার এন্ড লোয়ার পার্টে ভাগ করে। এখানে ছবি আছে, দেখা যাচ্ছে এক্সিয়াল প্লেন। এক্সিয়াল প্লেনে ব্রেইনকে কাট করতেছে আপার পার্টে এবং লোয়ার পার্টে, অনেকগুলা কাট করে 2.5 মিলিমিটার ডিস্টেন্সে অনেকগুলা কাট করে। কিন্তু যে কাটগুলো করে এক্সিয়াল প্লেনে, এটা ব্রেনকে আপার একটা পার্ট করে এবং লোয়ার একটা পার্ট করে। আপনারা এই জায়গাতে লক্ষ্য করলে দেখি, এটা হচ্ছে এক্সিয়াল প্লেন। এই ছবিটা যে এক্সিয়াল লেখা আছে, এটা হচ্ছে এক্সিয়াল কাট। এখানে আমরা ব্রেনকে আপার এবং লোয়ার পার্টে ভাগ করি। আরো প্লেন আছে, যেমন করোনাল প্লেন আছে, সেরিব্রাল প্লেন আছে। করোনাল প্লেন হচ্ছে ব্রেনকে ভেন্ট্রাল এন্ড ডর্সাল দুটো পোর্শনে ভাগ। ভেন্ট্রাল পোর্শন মানে হচ্ছে সামনের দিক এবং ডর্সাল পোর্শন হচ্ছে পিছের দিক। মানে যে কার্ট আমাদেরকে ব্রেনকে সামনে এবং পিছনে কাট করবে সেটা হচ্ছে করোনাল। আর সেরিব্রাল কার্ট হচ্ছে ব্রেনকে মিডিয়াল এন্ড ল্যাটারাল দুটো হাফে ভাগ। এই যে লাস্টে যেটা হচ্ছে সেরিব্রাল কার্ট, এটা ব্রেনকে মিডিয়াল পার্ট এন্ড ল্যাটারাল পার্টে ভাগ। তাহলে এই কার্টগুলো আমি একটু বলবো যে আপনারা অন্তর দিয়ে একটু অনুধাবন করুন, এগুলো পড়ার চেয়ে অনুধাবন করার বিষয়। আপনাকে চট করে একটা কার্ড দিলাম, ওই কার্ডটা ব্রেইনটাকে কিভাবে সেকশন করছে এটা যদি আপনার মাথায় একদম ক্লিয়ার ইমেজ না থাকে, তাহলে কিন্তু আপনি ওই লেশনটাকে ইন্টারপ্রেট করবেন। যদিও ব্রেইনের বেশিরভাগ সমস্যাই কিন্তু এক্সিয়াল কার্টে একদম ক্লিয়ার বোঝা যায়, তারপরও করোনাল কার্ট অ্যান্ড সেরিব্রাল কার্ট সামটাইমস আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক্সিয়াল সেকশন আমি আগেই বলেছি, ইট ইজ দ্য মোস্ট পপুলার সেকশন অফ দ্য সিটি স্ক্যান ফর মোস্ট অফ দ্য স্ট্রাকচার। আমি এর আগে একবার বলেছি, প্রায় 90% স্ট্রাকচার, 90 বেশি স্ট্রাকচার আমরা এক্সিয়াল সেকশনে ঘুরে ফেলতে পারি। এখনো সিটি স্ক্যান বলতে অনেকের কম্পিউটার এক্সিয়াল স্ক্যান, এবং অনেক সিটি স্ক্যান মেশিন বাংলাদেশের, প্রায় আমি বলবো যে বেশিরভাগ সিটি স্ক্যান মেশিন পেরিফেরি, যেগুলোতে সেরিব্রাল সেকশন এবং করোনাল সেকশন ওরা দেয় না, শুধুমাত্র এক্সিয়াল সেকশনটাই ওরা দিয়ে দেয়। কারণ ওইটাতে করোনাল সেকশন এবং সেরিব্রাল রিকনস্ট্রাকশন করার মতো ক্যাপাবিলিটি তাদের। এক্সিয়াল সেকশনে কিছু সমস্যা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। এটার মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলো আমরা একটু দেখি। এক্সিয়াল সেকশনে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা ক্যান নট বি ক্লিয়ারলি সিন, দ্যাট মিনস পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে কি কি থাকে, সেরিবেলাম থাকে এবং ব্রেইন স্টেম। এই সেরিবেলাম এবং ব্রেইন স্টেম সিটি স্ক্যানে কিন্তু আমরা অত ভালো দেখতে পাই না। সিটি স্ক্যানে আমরা এই সেরিবেলামের লেশনগুলো বা ব্রেইন স্টেমের লেশনগুলো অত ভালো বুঝতে পারি। সেকেন্ড হচ্ছে সেলা অ্যান্ড সুপ্রা সেলার স্পেস, মানে হচ্ছে যে জায়গায় পিটুইটারি গ্ল্যান্ড থাকে সেই জায়গাগুলো কিন্তু এক্সিয়াল সেকশনে খুব একটা ভালো দেখা যায়। লাস্ট যে প্রবলেমটা, আপনারা খেয়াল করে দেখবেন উপরে একটা ব্রেইনের ইমেজ দেওয়া আছে, সেখানে আপনারা দেখেন সেরিবেলাম এবং অক্সিপিটাল লোব, এটা কিন্তু উপরে আর নিচে। এক্সিয়াল সেকশন তো ব্রেইনকে কাট করে হরাইজন্টাল, এইভাবে ব্রেইনকে কাট করছে। এখন আপনার যদি সিটি স্ক্যানের অ্যানাটমি সম্বন্ধে খুব ভালো জ্ঞান না থাকে, সেক্ষেত্রে এক্সিয়াল সেকশনে কোনটা সেরিবেলাম এবং কোনটা অক্সিপিটাল লোব, কোন সেকশনে এটা, এক সেকশনে যেটা দেখবেন অক্সিপিটাল লোব, এই অংশটা দেখবেন অক্সিপিটাল লোব, পরবর্তী সেকশনে দেখবেন ওটা কিন্তু সেরিবেলাম। কারণ এক্সিয়াল সেকশনে ব্রেনকে আমরা কাট করছি হরাইজন্টাল, সুতরাং আমাদেরকে সেকশন সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে এটা কোন লেভেলে কাট করছে,
সেই লেভেলে কি সেরিবেলাম আছে না সেরিবেলে, সেই লেভেলে অক্সিপিটাল লোব আছে। না হলে আমরা মনে করলাম অক্সিপিটাল লোবের স্ট্রোক, আসলে হয়তো দেখা গেল সেটা সেরিবেলামের স্ট্রোক। কারণ আপনি উপরে ছবিটা দেখলে দেখবেন যে ব্রেনের যেই জায়গাটায় অক্সিপিটাল লোব তার একদম নিচেই কিন্তু সেরিবেলাম। সুতরাং কোন বরাবর কাট করছে এটা আমাদেরকে খুব ভালো লাগে। সেকেন্ড প্রবলেম হচ্ছে ওই একই জিনিস, প্যারাইটাল এবং টেম্পোরাল লোব আলাদা করা যায় না। আপনি দেখেন যেই জায়গাতে প্যারাইটাল লোব তার জাস্ট নিচে কিন্তু টেম্পোরাল লোব। সুতরাং আপনি কাট তো করতেছেন এইভাবে হরাইজন্টাল, হরাইজন্টালি যখন কাট করছেন আপনি কি টেম্পোরাল লোব বরাবর কাট করছেন না প্যারাইটাল লোব বরাবর কাট করছেন, এটা কিন্তু আপনাকে ক্লিয়ার নলেজ থাকে। নাহলে আপনি মনে করলেন যে প্যারাইটাল লোবের টিউমার আসলে ওটা টেম্পোরাল। আরেকটা প্রবলেম হচ্ছে মিড ব্রেন পন্স মেডুলা। আপনি লক্ষ্য করলে দেখবেন মিড ব্রেন পন্স মেডুলা এগুলো একটা সেম কুলম্ব লাইন বা ভার্টিক্যাল লাইন আছে। সুতরাং এগুলোর প্রবলেম হয় এগুলোকে সেকশন লেভেলটা যদি আপনি ঠিকভাবে না জানবেন তাহলে যে লেভেলটাই আপনি মনে করতেছেন পন্স ওটা আসলে মেডুলা, ওটা আসলে হয়তো মিড ব্রেনও হইতে পারে। এক্সিয়াল সেকশনের মেইন প্রবলেমটা হচ্ছে কি আমরা এই সেরিবেলাম না অক্সিপিটাল লোব এটা বুঝি, প্যারেটাল লোব না টেম্পোরাল লোব আমরা বুঝি না। অনেক সময় ব্রেন ব্রেন স্টেমের স্ট্রাকচারগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। এগুলো বোঝার উপায় আছে, আমরা আপনাদেরকে এমন টেকনিক শিখিয়ে দেব আপনি একদম অ্যাকুরেটলি বলতে পারবেন যে এটা পন্স লেশন এটা টেম্পোরাল লোব লেশন, কোনো প্রবলেম ছাড়া আমরা আপনাকে এমন পদ্ধতি শিখি। সেকেন্ড হচ্ছে করোনাল সেকশন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই করোনাল সেকশন আমি কেন দেব বা করোনাল সেকশনের কি প্রয়োজন বা করোনাল সেকশন আমি দেখতে চাই। করোনাল সেকশনের প্রয়োজন কেন, করোনাল সেকশনের প্রয়োজন এই কারণে যে আমরা যখন কোনো প্রবলেম পাই, যেমন ধরেন আপনি একটা কোনো জায়গায় একটা সমস্যা তখন কিন্তু আপনি চট করে নেমে ওইটাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি। যেমন একটা রুগীর একটা যদি দেখেন শ্বাসকষ্ট তখন কিন্তু আমরা অনেক সময় বেডে বসে দিই, বসে দেখার চেষ্টা করি, ঘুরে দেখার চেষ্টা করি। করোনাল সেকশন আপনাকে সেই সুযোগটা দেবে ওই লেশন থেকে ঘুরে দেখার, বিভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলকে দেখার কিন্তু একটা সুযোগ আপনাকে করোনাল সেকশন। করোনাল সেকশনে কোন কোন জিনিস আমরা খুব ভালো দেখতে পাই, করোনাল সেকশনে সবচেয়ে ভালো দেখতে পারি হচ্ছে কি আমরা আপনারা কি শুনতে পাচ্ছেন? করোনাল সেকশনে আমরা মূলত সবচেয়ে বেশি ভালো দেখতে পারি যেটা সেটা হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের যে কোনো অ্যাবনর্মালিটি কিন্তু আমরা করোনাল সেকশনে খুব ভালো দেখি। সাপোজ এই রুগীটার প্রথম যে ছবিটা, এই রুগীটার লেফট টেম্পোরাল লোবে একটা গ্লায়োসিস আছে, একটা জায়গায় একটু কালো হয়ে গেছে, এটা কিন্তু করোনাল সেকশনে খুব ভালো দেখা যাচ্ছে। আবার এই রুগীটার সিপি অ্যাঙ্গেল বা সেরিবেলো পয়েন্টাল অ্যাঙ্গেলে একটা হাইপার ডেন্স একটা শেডো, এটা একটা সিপি অ্যাঙ্গেল টেমার, এটাও কিন্তু করোনাল সেকশনে আমরা খুব ভালো বুঝতে পারি। সেরিটাল সেকশনে আমরা কি দেখতে পারি, সেরিটাল সেকশনে আমরা কিন্তু সেলা এবং সুপ্রাসেলার যে প্রবলেমগুলো এগুলো কিন্তু আমরা সেরিটাল সেকশনে, মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সেলা এবং সুপ্রাসেলার সেকশনে আমরা কিন্তু খুব ভালো দেখতে পাই। সিটি স্ক্যানে অ্যাটিনিউশন বা হাউসহোল্ড স্কেল এটা একটু টেকনিক্যাল জিনিস, এই জিনিসটা আমরা যত সময় কম বুঝে চলে যাওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে সিটি স্ক্যানে অ্যাক্সেল মতো কোনো রে অ্যাক্সেল রেডিয়েশন যখন যায় সে যখন সলিড কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু সে ফেরত আসার চেষ্টা করে, এবং যখন সে একটা এয়ার দিয়ে যায় তখন কিন্তু সে আর বাধাপ্রাপ্ত হয় না।
সে আমরা যেমন ধরেন এটাকে আমরা বলি অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন মিনস আপনি যখন কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হন তখন আপনার রেডিয়েশনটা ক্ষয়প্রাপ্ত, এটার উপর ভিত্তি করে হাউসফুল যে স্কেল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে আমরা সিটি স্ক্যানে কোন লেশনটা কালো এবং কোন লেশনটা সাদা এটা আমরা একদম ক্লিয়ার বুঝতে পারি। যেমন ধরেন কোন এয়ার যদি থাকে কোন জায়গায়, সেখান দিয়ে একটা এক্স রে রেডিয়েশন একদম ক্লিয়ার চলে যাবে, সুতরাং এয়ার কিন্তু সবচেয়ে কালো, সবচেয়ে ডিপেস্ট আর ফ্যাট তারপর আসবে, ওয়াটার তারপর আসবে, সিএসএফ তারপর আমরা পাবো। সিএসএফ কিন্তু কিছুটা কালো কিন্তু একটু সাদার কাছাকাছি। আর হোয়াইট ম্যাটার অ্যান্ড গ্রে ম্যাটার যে সাবস্টেন্স গুলো আছে এগুলো কিন্তু আইসোটেন্স, মানে এগুলাতে আপনি যদি কোনো লেশন দেখেন সেটা সাদাও না কালোও না, মোটামুটি একটা। আর ব্লাড, ক্যালসিয়াম এবং মেটাল এগুলো কিন্তু সাদা, এগুলাকে বলে সাদা, এগুলোতে হচ্ছে অ্যাটেনুয়েশন সবচেয়ে বেশি, এগুলোতে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়, এই জন্য এগুলো ইমেজ আসে হচ্ছে সাদা। এই কালো ইমেজগুলোকে আমরা বলি হচ্ছে হাইপোডেন্স। এই সাদাও না কালোও না এই ইমেজগুলোকে আমরা বলি আইসোডেন্স, এবং সাদা ইমেজগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে হাইপারটেনশন। এটা একটা সিটি স্ক্যান ইমেজ যেটা আমাদেরকে দেখাচ্ছে কোন অংশগুলো আমরা হাইপোটেন্স বলবো, কোন অংশগুলো আইসোটেন্স বলবো, কোন অংশগুলো হাইপারটেন্স। যেমন দেখেন ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল কিন্তু একদম কালো, ভেন্ট্রিকল কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে হাইপারটেন্স। তাহলে ভেন্টিকাল আমরা কিন্তু পাচ্ছি, ভেন্টিকাল আমরা পাবো হাইপোটেন্স, আর যে ব্রেইন ম্যাটার সেটা পাবো হচ্ছে আমরা আইসোটেন্স, আর বাইরের যে সাদা অংশটা আমরা দেখতেছি যেটা হচ্ছে বোনস এটা কিন্তু হাইপারটেনশন। হাইপোটেন্স শ্যাডো মূলত তিন প্রকার হয়, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে সিএসএফ, আর একটা হচ্ছে ইনফার্ম। এয়ার হচ্ছে তার মধ্যে সবচেয়ে মোর হাইপোটেন্স, মানে সবচেয়ে কালো, সিএসএফ হচ্ছে মোটামুটি কালো, আর ইনফার্ক্ট হচ্ছে সবচেয়ে কম কালো। আমরা কবির ভাষায় বলতে গেলে মেঘ কালো, আধার কালো, তার চেয়ে যে কলঙ্ক কালো, এরকম কালোর মধ্যেও কিন্তু আমাদেরকে ভাগ করতে শিখতে হবে। কালো মানে কিন্তু হাইপোটেন্স, কিন্তু সব কালো একই রকম। আপনি দেখেন এই সিটি স্ক্যান ফিল্মের বাইরের যে অংশটা এতে কিন্তু এয়ার বাতাস সেটা কিন্তু অনেক কালো, আর দেখেন সিএসএফ একটু কালো, ইনফার্ক্ট দেখেন ইনফার্ক্ট কিন্তু আরো কম কালো। তাহলে এই তিনটা কালোর মধ্যে আপনারা পার্থক্য করতে পারছেন না, যদিও তিনটাই কিন্তু হাইপোটেন্স বা কালো ছিল, কিন্তু এয়ার মোর ডার্ক, সিএসএফ মিডিয়াম ডার্ক, অ্যান্ড ইনফার্ক্ট বা ইসকেমিক স্ট্রোক যেটা ইট ইজ লেস। হাইপোটেন্স সেটার মধ্যে পার্থক্য গুলো আমরা একটু ভালো করে দেখি। এটা ফার্স্ট যে ছবিটা এটাকে আমরা বলি নিউমোক্যাফালাস। নিউমোক্যাফালাস মানে কি, এটা হচ্ছে এই রোগীর আঘাতের কারণে তার হচ্ছে স্কালের একটা ফ্র্যাকচার হয়ে গেছে, এই জায়গা দিয়ে বাতাস ঢুকে গেছে, বাতাস মিনস নিউমো, ব্রেইনে বাতাস ঢুকলে এটাকে বলে নিউমোক্যাফালাস। ব্রেইনে বাতাস ঢুকার ঢুকে যাওয়ার কারণে তার ব্রেইনের এই অংশটা একদম কালো হয়ে গেছে। আমরা আগের স্লাইডে দেখছি বাতাস সবচেয়ে কালো, এই জন্য দেখেন এই নিউমোক্যাফালাসের এই অংশটা খুব কালো। সেকেন্ড দেখেন এটা একটা সিস্ট, সিস্ট মানে হচ্ছে পানি, মানে সিএসএফ ডেন্সিটি, দেখেন এর যে কালোটা সিএসএফ এর যে কালোটা একই। আপনি এই কালোর মধ্যে পার্থক্য করাটা আপনাকে শিখতে হবে বারবার দেখে দেখে, এই স্লাইড গুলো দেখে দেখে। আপনি এই কালো মানে বাতাস, এই কালো মানে কিন্তু পানি, হয় সিএসএফ না হলে সিস্ট। আর দেখেন এই রুগীর রাইট সাইডের মিডল সেরিব্রাল আর্টারি টেরিটরিতে একটা লার্জ ইনফার্ক্ট, এটা দেখেন লেস হাইপোটেন্স দেন দ্য সিস্ট। তাহলে কোনটা ইনফার্ক্ট, কোনটা সিস্ট, কোনটা বাতাস, এই কালোর মধ্যে পার্থক্য কিন্তু আমাদেরকে শিখতে হবে। এটা অনেক কালো, এটা মোটামুটি কালো, এটা আরো কম।
Now the isodense. Isodense means সাদাও না কালোও না মোটো। আইসোডেন্সের মধ্যে আমরা জানি যে একটা ব্রেইনকে যদি আমরা দেখি, ব্রেইনের একদম সবচেয়ে বাইরে থাকে হচ্ছে গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার ইজ কভারিং দ্য ব্রেইন ইন দ্য আউটসাইড। তারপর থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার অনেক দিন ধরে থাকে। তারপরে একদম ভিতরে যে নিউক্লিয়াস গুলো বেজাল গ্যাংলিয়া বা থ্যালামাস ওগুলোও কিন্তু গ্রে ম্যাটার। তাহলে গ্রে ম্যাটার সবচেয়ে বাইরে থাকে, মাঝখানে থাকে হোয়াইট ম্যাটার, তারপর কিন্তু আবার গ্রে ম্যাটার থাকে। এই যে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার দুটোই কিন্তু আইসোডেন্স, মানে না সাদা না কালো। তার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু পার্থক্য করতে পারি। একটু কনসেপচুয়ালি খেয়াল করেন, হোয়াইট ম্যাটার মানে শুধু ফাইবার, এটার মধ্যে কিন্তু সলিড সাবস্টেন্স কম, সুতরাং এটার মধ্যে এক্সরে রেডিয়েশন বাধাপ্রাপ্ত হবে, কম ইজিলি চলবে। ইজিলি চলে গেলে কি হবে, হোয়াইট ম্যাটারগুলো যদিও নাম হোয়াইট, এটা কিন্তু এক্সরেতে বা সিটি স্ক্যানে একটু কালো দেখা যাবে। গ্রে ম্যাটার ইজ এ সলিড সাবস্টেন্স, সেটার মধ্যে রেডিয়েশন যাওয়ার সময় বাধা পড়তে পারে। সুতরাং গ্রে ম্যাটারে আমরা কোনো কিছু যদি দেখি সেটা কিন্তু কোনো এক্সরে রেডিয়েশন যদি দিই সেটা অ্যাট্রিনিয়েশন হবে বা বাধা পড়তে পারে। এখানে গ্রে ম্যাটার কিন্তু একটু সাদা হবে, আর হোয়াইট ম্যাটার যদিও নাম হোয়াইট একটু কালো হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে যদি এই জায়গাটুকু দেখেন, প্রথমে যে তীর চিহ্ন আছে গ্রে ম্যাটারের ওটা দেখেন একদম ব্রেইনের বাহির দিকে, এটা একটু সাদা। তারপর দেখেন একটা কালো বা হাইপোডেন্স শেডো, এটা কিন্তু হোয়াইট ম্যাটার। এবং লাস্টে একদম ব্রেনের ভিতরে যেটা থ্যালামাসকে ইন্ডিকেট করছে এটা কিন্তু গ্রে ম্যাটার, এটাও কিন্তু আবার সাদা। তাহলে গ্রে ম্যাটার নাম গ্রে কিন্তু এটা আমরা সিটি স্ক্যানে পাবো সাদা, হোয়াইট ম্যাটার নাম হোয়াইট কিন্তু এটা আমরা সিটি স্ক্যানে পাবো কালো। তাহলে এই আইসোডেন্স বা না সাদা না কালোর মধ্যেও কিন্তু দুইটা জিনিস আছে, একটা গ্রে ম্যাটার এবং একটা হোয়াইট ম্যাটার। এটার মধ্যে আমাদেরকে কিন্তু একটু পার্থক্য করতে হবে, যেটা একটু সাদা এটা গ্রে ম্যাটার, যেটা একটু ডার্ক বা হাইপোডেন্স এটা কিন্তু হোয়াইট ম্যাটার। তাহলে ব্রেইনের একদম বাহিরে যদি দেখি আমরা এখানে থাকে হচ্ছে গিয়ে গ্রে ম্যাটার, যেটা একটু সাদা, দেখেন এই অংশগুলো একটু সাদা সাদা। তারপর থাকে ডার্ক একটা লাইন, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার কালো ডার্ক। তারপর থাকে হচ্ছে আবার গ্রে ম্যাটার, যেটা আবার সাদা। আইসোডেন্সের মধ্যে দুটাকে কিন্তু আমাদেরকে আলাদা করতে শিখতে হবে, মানে আইসোডেন্স মিনস সাদাও না কালোও না, কিন্তু সেটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার, সেটা আমাদেরকে শিখতে হবে। হাইপারডেন্স শ্যাডো, হাইপারডেন্স শ্যাডো মানে হচ্ছে সাদা শ্যাডো। সাদাকে আমরা সিটি স্ক্যানে বলতে গেলে হাইপারডেন্স, সাদা শ্যাডো কোন সিটি স্ক্যানে কি কি সাদা সেটাও সিটি স্ক্যানে হচ্ছে কি অনেকগুলো, তার মধ্যে একটা হচ্ছে বোন, একটা হচ্ছে ক্যালসিফিকেশন, একটা হচ্ছে হ্যামোরেজ। এই সাদার মধ্যে পার্থক্য করতে হবে, সাদা সাদা আরো সাদা, এর মধ্যে সবচেয়ে সাদা কে, সবচেয়ে সাদা হচ্ছে বোনস, ক্যালসিফিকেশন একটু কম সাদা, বোন আর ক্যালসিফিকেশন তো কাছাকাছি হাড়ের। তারপর হচ্ছে গিয়ে হেমোরেজ, হেমোরেজ হচ্ছে আরো কম সাদা। আপনি একটু লক্ষ্য করে দেখবেন প্রথম যে ছবিটা, এই ছবিটাতে লেফট সাইডের বেজাল গ্যাংলিয়াতে ক্যালসিফিকেশন, দেখেন এই সাদাটা অনেক চকচকে, অনেকটা স্কাল টিস্যুর কাছাকাছি, দেখেন স্কাল টিস্যু যেরকম চকচকে আর এই জায়গাটাও কিন্তু একদম চকচকে। কিন্তু সেকেন্ড যে ছবিতে হেমোরেজ, এই সাদাটা কিন্তু এই সাদাটার মতো না, একটু লেস হাইপারটেন্স, মানে একটু কম সাদা। এই দুটো সাদার মধ্যে কি আপনারা পার্থক্য করতে পারছেন কিনা দেখেন, একটু ভালো করে দেখেন। এই পার্থক্য করতে না পারলে কিন্তু আপনারা হাইপারটেন্স সেলগুলোকে আলাদা করতে পারবেন না। এই ছবি নিয়ে আমার কাছে অনেক রোগী এসেছে, অনেক রোগী এসেছে, কারণ আমরা জানি আমাদের পেরিফেরিতে সিটি স্ক্যান রিপোর্ট দিতে অনেক সময় লাগে। সিটি স্ক্যান করলো এখন একটা ফিল্ম নিয়ে আপনার কাছে, ফার্স্ট ছবিতে রুগীর এই সেটা দেখে বললেন আপনি তো মনে হয় হেমোরেজ হচ্ছে আপনার ব্রেনে, দ্রুত হসপিটাল। এটা হেমোরেজ না, এটা একটা ক্যালসিফিকেশন। তাহলে এই সাদাটা লেস হাইপারটেন্স, এটার সাথে এটাকে কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে। এই যে ক্যালসিফিকেশন বেজাল গ্যাংলিয়াতে হুইচ ইজ নর্মাল, এটা নর্মাল মানুষের থাকে, আর এটা একটা ব্রেইনে হেমোরেজ, খুব সিরিয়াস কন্ডিশন। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য করতে হবে শুধু সাদা ডেন্সিটি, এটা মোর হাইপারটেন্স, ইট ইজ লেস হাইপারটেন্স, এটা বেশি সাদা, এটা কম সাদা।
mixed density. Mixed density doesn't mean isodense. Isodense means in between the black and white. Mixed density means somewhere black, somewhere white. এই লেশনটাতে যে লাল চিহ্ন তীর চিহ্ন দিয়ে যে একটা লেশন দেখা যাচ্ছে সিটি স্ক্যানে, দেখেন এটার কিছু অংশ সাদা কিছু অংশ কালো, ইট ইজ নট আইসোডেন্স। আইসোডেন্স ইজ দ্য ব্রেন সাবস্টেন্স, দেখেন ব্রেন সাবস্টেন্স এর মতো কিন্তু বরং দেখা যাচ্ছে এটা কিছু জায়গা সাদা কিছু জায়গা কালো, এটাকে বলে মিক্সড ডেন্সিটি। মিক্সড ডেন্সিটি মিনস ইট ইজ এ স্পেস অকুপাইড লেশন। স্পেস অকুপাইড লেশন মানে এটার ভিতরে আইদার টিউমার হতে পারে, টিবি রোগ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, টিউমার কোনো হতে পারে। intracranial space occupying lesion or ICSL. ICSL means intracranial space occupying lesion. তাহলে আমরা ডেন্সিটি কয়টা পেলাম? ডেন্সিটি পেলাম কিন্তু চারটা। আমরা একটু ব্যাকে যাই, এই অংশটুকু না বুঝলে আমরা সিটি স্ক্যান বুঝতে পারব। আমরা ডেন্সিটি পেলাম কিন্তু চারটা, একটা হচ্ছে হাইপোডেন্স মানে কালো, হাইপোডেন্স অনেকগুলো হতে পারে, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে সিএসএফ, একটা হচ্ছে ইনফার। এয়ার হচ্ছে সবচেয়ে কালো, মোর হাইপোডেন্স। সিএসএফ হচ্ছে একটু কম কালো, লেস হাইপোডেন্স। ইনফার বা ইসকেমিক হচ্ছে আরো কম কালো, এটা হচ্ছে একদম লিস্ট হাইপোডেন্স। হাইপোডেন্স শেডো উদাহরণ দিয়েছি এখানে। দেন হচ্ছে আইসোডেন্স। আইসোডেন্স মানে হচ্ছে ব্রেন সাবস্টেন্স এর মতো হচ্ছে ডেন্সিটি, না কালো না সাদা। আইসোডেন্স দুইটা সাবস্টেন্স, একটা হচ্ছে গ্রে ম্যাটার, একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার যদিও নাম গ্রে কিন্তু এটা সিটি স্ক্যানে একটু সাদা, আর হোয়াইট ম্যাটার যদিও এটা হোয়াইট, এটা সিটি স্ক্যানে একটু কালো। তাহলে এই গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের মধ্যে একটু পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা দেখেন একটু কালো, এটা কিন্তু হোয়াইট, আর এই বাইরের অংশটুকু এবং ভেতরের অংশটা একটু সাদা, এটা কিন্তু গ্রে। থার্ড হচ্ছে হাইপারডেন্স। হাইপারডেন্স সেটা হচ্ছে বোন ক্যালসিফিকেশন এন্ড হেমোরেজ। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টু ডিফারেন্সিয়েট বিটুইন ক্যালসিফিকেশন এন্ড হেমোরেজ। ক্যালসিফিকেশন ইজ মোর হাইপারডেন্স, মানে অনেক সাদা, দেখেন এটা একদম চক 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 চক, আর এটা হচ্ছে লেস হাইপোডেন্স, এটাকে বলে হেমোরেজ। এই ছবিগুলো বারবার বারবার দেখে দেখে আপনার চোখকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে, দেখলেই বুঝেন যে এটা হেমোরেজ। মিক্সড ডেন্সিটি ইজ নট দ্য আইসোডেন্স, এটা কিন্তু মিক্সড ডেন্সিটি মানে কিন্তু আইসোডেন্স, নট ইন বিটুইন দ্য হাইপোডেন্স এন্ড হাইপারডেন্স। মিক্সড ডেন্সিটি মিনস সামওয়্যার হাইপারডেন্স, সামওয়্যার হাইপোডেন্স। মিক্সড mixed density lesion always suggestive of intracranial space occupying lesion, either tumor or tuberculosis or is something else, কিন্তু it is space occupying lesion. আমরা আগেই বলেছি যে সিটি স্ক্যানে যে এক্স-রে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা নিয়ে অনেক সময় করে কি কম্পিউটার রিকনস্ট্রাক্টেড করি। রিকনস্ট্রাক্টেড মানে কি, সে আপনাকে এটাকে আপনার জন্য খুব আরামদায়ক বা আপনি বুঝতে পারেন এরকম করে। এইভাবে সিটি স্ক্যানে ইন্টেন্সিটি ডিফারেন্সের মাধ্যমে অনেক সময় আমাদেরকে দুইটা উইন্ডো করে, উইন্ডো মানে হচ্ছে জানালা, একটা হচ্ছে ব্রেইন উইন্ডো আর একটা হচ্ছে বোন উইন্ডো। ব্রেইন উইন্ডো মানে হচ্ছে যে জানালা দিয়ে আপনি ব্রেইনকে ভালো দেখতে পারেন, কিন্তু হার্টকে বা বোনকে ভালো দেখতে পারবেন। আর বনি উইন্ডো মিনস সেই উইন্ডো যেখানে যেটা দিয়ে আপনি হার্টকে ভালো দেখতে পারবেন কিন্তু ব্রেইনকে ভালো দেখতে পারবেন। ফার্স্ট ছবিটাতে দেখেন, এই ছবিটাতে দেখেন একটা লোকের একটা সিটি স্ক্যান দিয়েছে, যেটা দেখে আপনি চট করে বলে ফেলতে পারেন নর্মাল সিটি স্ক্যান, কোনো প্রবলেম তো দেখতে পাচ্ছেন। এই কথা বলে আপনি তাকে দিয়ে দিলেন, রোগী চলে গেল। কিন্তু একটু নিচেই যদি তার বনি উইন্ডোটা দেখতেন, তাহলে দেখতেন তার ডান পাশের ফ্রন্টাল বনে একটা ছোট্ট ফ্র্যাকচার আছে, যেটা এই ব্রেইন উইন্ডোতে যেহেতু আমরা বোন অত ভালো দেখি না, সেই জন্য এখানে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। কিন্তু যখন ব্রেইন সাবস্টেন্সকে সরিয়ে নিয়ে সে শুধু বোনটাকে দিল, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার রাইট ফ্রন্টাল রিজনে একটা ছোট ফ্র্যাকচার আছে। তাহলে ফ্র্যাকচার বুঝতে হলে অলওয়েজ বনি উইন্ডো দেখতে হবে আমাদেরকে, এবং ভালো যেসব সিটি স্ক্যান সেন্টারগুলো আছে তারা কিন্তু ব্রেইন উইন্ডোর পাশাপাশি কিন্তু এখন বনি উইন্ডো দেয়, এবং বনি উইন্ডো আপনাকে অলওয়েজ ফ্র্যাকচার বা বোনের যে কোনো প্রবলেম দেখতে হলে বনি উইন্ডো দেখতে হবে, আর ব্রেইনের যে কোনো প্রবলেম দেখতে হলে আপনাকে ব্রেইন উইন্ডো দেখতে হবে। তাহলে কিন্তু এই রোগীর মতো অবস্থা হবে। এই রোগীর প্রথম সিটি স্ক্যান দেখেন অ্যাবসলুটলি নর্মাল, মনে হচ্ছে যে তার কোনো সমস্যা নেই। যেই আমরা ব্রনি উইন্ডোতে গেলাম তখন দেখি যে ও একটা ডান দিকে ফ্রন্টাল বোনে ছোট্ট একটা ফ্র্যাকচার আছে, যেটা প্রথম ব্রেইন উইন্ডোতে দেখা যায়। এছাড়া কিন্তু আরো অনেক উইন্ডো আছে, স্ট্রোক আছে, সব কিছু উইন্ডো আছে, অনেক অনেক উইন্ডো আছে,
ঝামেলাতে আমরা যাবো না। আমরা প্রথমেই বলেছি আমরা শুধু ড্রাইভার, গাড়ি চালাতে পারলে হলো, আমরা মেকানিক হওয়া দরকার। তাহলে আমরা দুটো উইন্ডো জানবো, একটা হচ্ছে ব্রেইন উইন্ডো যেটা দিয়ে ব্রেইন দেখা যায়, আর একটা হচ্ছে বোন উইন্ডো যেটা দিয়ে স্কালের কোনো প্রবলেম বা স্কাল বোনস এর কোনো প্রবলেম হয়েছে কিনা। এটা আমরা আগেই বলেছি সিটি স্ক্যানে কম্পিউটার দিয়ে আমাদের ইমেজ গুলো আছে, কম্পিউটার অনেক সময় রিকনস্ট্রাক্টেড করে, রিকনস্ট্রাকশন মানে কি সে নতুন করে কনস্ট্রাক্ট করে, কেন আপনার জন্য সুন্দর করে। মডার্ন যেসব সিটি স্ক্যান মেশিন গুলো আছে ওরা থ্রি ডি ইমেজ করতে পারে, থ্রি ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থের সাথে ওরা ব্রেথও আপনাকে দিতে পারে। থ্রি ডি রিকনস্ট্রাকশন করে যখন আপনাকে একটা ইমেজ দেয় তখন আপনার আর ভুল করার কোনো সুযোগ থাকে না। যেমন ধরেন এই রুগীটা ফার্স্ট ইমেজে দেখা যাচ্ছে তার রাইট ফ্রন্টাল বোনে একটা ডিপ্রেস ফ্র্যাকচার, অ্যাক্সিডেন্টের কারণে ফ্র্যাকচার হয়েছে। এটা অনেক সময় যে কেউ খেয়াল নাও করতে পারে বা নবিশ চিকিৎসক বলে সে হয়তো নাও বুঝতে পারে, কিন্তু এই ইমেজ থ্রি ডি রিকনস্ট্রাকশন করে দিয়েছে। এটা তো আমার মনে হয় ডাক্তারের প্রয়োজন নেই, যে কোনো সাধারণ মানুষ লেমেন পাবলিক দেখলেও বলবে যে এটা তো ভেঙে গেছে। এই থ্রি ডি ইমেজ এখন আধুনিক সিটি স্ক্যানে অনেক সময় দেয়, বিশেষ করে স্কালের যে কোনো প্রবলেম হলে আপনাকে একটা থ্রি ডি ইমেজ করে দিবে ওরা, যেখানে আপনি একদম ক্লিয়ার দেখবেন কোন জায়গায় কতটুকু ডেপথ। আর এখানে কিন্তু আপনি ডেপথ অত ভালো বুঝতেছেন না, এটা দেখলে বোঝা যাচ্ছে অনেকটুকু জায়গায় ঢুকে রাইট সাইড এর ফ্রন্টাল বোনে ডিপ্রেস লেকশন। সিটি এনজিওগ্রাম বা সিটিএ, সিটি এনজিওগ্রাম কি? সিটি এনজিওগ্রাম হচ্ছে গিয়ে রক্তনালীগুলো, ব্রেনের রক্তনালীগুলো আমরা ভালো করে দেখতে গেলে যে পরীক্ষা করি এটাকে বলে সিটিএ। এখানে আমরা ফিমোরাল ভেইন বা আমাদের শিরাতে একটা ডাই বা রং দিয়ে, সে রং যখন ব্রেইনে যায় তার ছবি তুলে আমরা সেই ছবিটা যেটা দেখি এটাকে বলে সিটি এনজিওগ্রাম। সিটি এনজিওগ্রাম দিনকে দিন আধুনিক হচ্ছে। প্রথম ছবিটা যে সিটি এনজিওগ্রাম দেখছি, প্রথম দুই ছবিতে, এটা আগে সিটি এনজিওগ্রাম ছিল, এটার মধ্যে স্কাল বোনস ছিল, ব্রেইন টিস্যু ছিল, তার মধ্যে রক্তনালীগুলো দেখতাম আমরা, এবং অনেক ছোট ছোট রক্তনালীগুলো আমরা দেখতাম, যার কারণে খুব এক্সপার্ট না হলে বোঝা যেত। আধুনিক যে সিটি এনজিওগ্রাম ও করলো কি বোন টিস্যুকে সরিয়ে দিল, ব্রেন টিস্যুকে সরিয়ে দিল, যত ছোট ছোট রক্তনালী আছে সেগুলোকে সরিয়ে দিল, শুধু রাখলো কি বড় বড় রক্তনালীগুলো আপনার বোঝার জন্য। ওই যে থ্রি ডি রিকনস্ট্রাকশন বললাম না, কম্পিউটার নিয়ে করলো কি এই সিটি এনজিওগ্রাম ইমেজ থেকে প্রথম সরালো বোনসটা, হাড় সরিয়ে দিল, সেকেন্ড শো হলো ব্রেইন, কারণ আমি তো ব্রেইন দেখতে যাচ্ছি না, আমি তো বোনস দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি শুধু তার রক্তনালীগুলো। তারপর রক্তনালীগুলো রাখলো, সেখানেও দেখলো ছোট ছোট রক্তনালীগুলো, দেখেন এই ইমেজে কত রক্তনালী, এত রক্তনালী দিলে আমরা বুঝবো কিভাবে কোন রক্তনালীর সমস্যা। ও করলো কি ছোট রক্তনালীগুলোকে সরিয়ে দিল, তখন আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারি, ও আচ্ছা এই রক্তনালীতে এইখানে সমস্যা, আমরা একদম ক্লিয়ার বুঝি। এই যে পরীক্ষা এটাকে বলে সিটি এনজিওগ্রাম বা সিটি এ, এগুলো আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে একদম ক্লিয়ারলি বুঝে। নাও দ্য কন্ট্রাস্ট এনহান্স ইমেজ, কন্ট্রাস্ট এনহান্স ইমেজ আমরা দিই, কন্ট্রাস্ট মানে হচ্ছে রং, ব্রেনটা আমরা রঙিন করতে চাই। সিটি স্ক্যানে আমরা কখন রঙিন করতে চাই, রঙিন করি আমরা কি দিই, রঙিন সবচেয়ে কমন যে সাবস্টেন্স দিয়ে করে এটাকে বলে গ্যাডোলিনিয়াম, অনেক সময় রেডিওলজিস্টরা এটাকে আদর করে গ্যাড। এই কন্ট্রাস্ট সিটি স্ক্যান আপনি কখন করেন, অনেক সময় সিটি স্ক্যানে প্লেন সিটিতে আপনি একটা লেশন দেখছেন, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বুঝতেছেন না এটা কি লেশন, দেখা যাচ্ছে কি যাচ্ছে, তখন মনে করলেন যদি একটা রং দিই, তাহলে যদি এটা রঙিন হয় তাহলে হয়তো ভালো করে আমি বুঝতে পারবো। সেই যে রং দেওয়া এটাকে বলে কন্ট্রাস্ট এনহ্যান্স লেশন। অনেক সময় সিটি স্ক্যান দেখে টেকনিশিয়ান বলে যে এই লেশনটাকে ভালো করে বোঝা যাচ্ছে না, একে রং দিয়ে রঙিন করতে হবে, এই যে রং দিয়ে রঙিন করা এটাকে বলে কন্ট্রাস্ট এনহ্যান্স লেশন। কন্ট্রাস্ট দেওয়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশে কন্ট্রাস্ট দেওয়া নিয়ে অনেক কন্ট্রোভার্সি, আমাদের দেশে ম্যাক্সিমাম সিটি স্ক্যান সেন্টারগুলোতে ডাক্তার থাকে, ডাক্তার থাকে না বলে আমরা যে কাউকে কন্ট্রাস্ট দিই, কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট দেওয়ার আগে রুগীর কয়েকটা জিনিস দেখতে হবে। এক নম্বর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রুগীর কোনো হাইপার সেন্সিটিভিটি আছে কিনা এই কন্ট্রাস্ট সাবস্টেন্স, এইটা হিস্ট্রি নিতে হবে, না হলে ডেঞ্জারাস হাইপার সেন্সিটিভিটি এমনকি এনজিওডিমা হয়ে রুগী মারাও যেতে পারে। তাহলে কন্ট্রাস্ট দেওয়ার আগে রুগীর কাছ থেকে জানতে হবে যে রুগীর এইসব ডাই দেওয়াতে কখনো হাইপার সেন্সিটিভিটি হয়েছে আর তার কোনো হাইপার সেন্সিটিভিটি হিস্ট্রি আছে, ধরেই একটা রুগীর কন্ট্রাস্ট দেওয়া। সেকেন্ড হচ্ছে কি তার কোনো কিডনি ডিজিজ আছে,
কিডনি ডিজিজ যদি থাকে সেই রোগীকে যদি কন্ট্রাস্ট দেন, রোগীর কিডনি ফাংশনটুকু নষ্ট হয়ে যাবে এবং রোগী ইভেন মারাও যেতে পারে। আমাদের জানা মতে বাংলাদেশেই এরকম বড় বড় কয়েকটা ঘটনা আছে, রোগীর কন্ট্রাস্ট দেওয়ার পরে কিডনি ড্যামেজ হয়ে রোগী ক্ষতিপূরণের মামলা করেছে এবং বড় বড় অনেক প্রতিষ্ঠান অনেক টাকার ক্ষতিপূরণ করেছে। তাহলে ধরেই কিন্তু কন্ট্রাস্ট দেওয়া যাবে না, কন্ট্রাস্ট দেওয়ার আগে দেখতে হবে যে তার কোনো কিডনি রোগ আছে কিনা, তার ওই কন্ট্রাস্ট সাবস্টেন্সে কোনো হাইপারসেন্সিবিলিটি আছে। এখন আসেন সমস্যা, প্লেন সিটি স্ক্যান না এটা কন্ট্রাস্ট সিটি স্ক্যান, বুঝবেন এটা বোঝার টেকনিক। কন্ট্রাস্ট সিটি আপনি দেখলে দেখবেন এই প্রথম সিটিটা প্লেন সিটি, সেকেন্ড সিটিটা কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বা রংটা আমি দিচ্ছি কিসে, ব্রেইন মানে রক্ত নালী। তাহলে কন্ট্রাস্ট দিলে রক্ত নালী যত জায়গাগুলো আছে ওই জায়গাগুলো সাদা সাদা হয়ে যাবে। তাহলে রক্ত নালী কোন কোন জায়গাগুলোতে আছে আমরা দেখি, রক্ত নালী সবচেয়ে বেশি আছে ভেন্ট্রিকলের ভিতরে, আমরা কোরয়েড প্লেক্সাস আছে এগুলোতে ভেইন থাকে সেগুলো একদম সাদা সাদা হয়ে যাবে। এই যে ব্রেইনের যে সালসেস এরিয়াগুলো আছে এগুলোর ভিতরে মেনিনজিয়াল ফোল্ডিং আছে, মেনিনজিয়াল ফোল্ড মানে হচ্ছে সাবআরাকনয়েড স্পেস, সাবআরাকনয়েড স্পেস মানে হচ্ছে কিন্তু রক্তনালী। আমরা জানি ব্রেইনের যত রক্তনালী আছে সব কোথায় আছে, সাবআরাকনয়েড স্পেসে। সুতরাং সাবআরাকনয়েড স্পেস গুলো দেখবো আমরা সাদা সাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোন সিটি স্ক্যান যদি দেখি যে একদম সাদা সাদা দেখা যাচ্ছে সবগুলো রক্তনালী মনে হচ্ছে দেখা যাচ্ছে, তখন আমরা বুঝবো যে এটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি। তারপর আমরা শিওর হওয়ার জন্য কি করবো, রুগীর আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবো আপনাকে কোনো ডাই দিয়েছে, রুগী বলবে হ্যাঁ ডাই দিয়েছে, তখন বুঝবো যে এটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি। আরেকটা বুদ্ধি আছে, এটা হচ্ছে একদম কনফিউজ হয়ে গেলে আপনি সিটি স্ক্যানের নিচে এই কালো জায়গাগুলোতে একটু খেয়াল করবেন, এই কালো জায়গাগুলোতে খেয়াল করে দেখবেন কন্ট্রাস্ট এনহ্যান্স সিটিতে এই জায়গাতে কন্ট্রাস্ট লেখা থাকে বা সি লেখা থাকে। তাহলে সি দেখলে আপনি বুঝবেন যে এটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি, অথবা রুগীকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারেন। অথবা আপনি যদি দেখেন যে এই রক্ত নালীগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, ডুরাল যে ফোল্ড গুলো যে এই যে সালসাই জায়গা যে ফোল্ড গুলো, এই ফোল্ড গুলো তো সব রক্ত নালী থাকে এগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি। তাহলে প্লেন সিটির সাথে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি কিন্তু আমাদের খুব ভালো করে ডিফারেনশিয়েট করতে হবে। দেখেন আপনি প্লেন সিটি দেখেন একদম কোনো সাদা সাদা দেখা যাচ্ছে, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটিতে দেখেন আপনি এই রক্ত নালীগুলো সাদা দেখা যাচ্ছে, তারপরে এই যে সালসা এরিয়াগুলো দেখেন এগুলোর মধ্যে মনে হচ্ছে সাদা 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 একটা ইমেজ দেখা যাচ্ছে। কন্ট্রাস্ট এনহ্যান্স সিটির ইম্পর্টেন্সটা আমরা একটু দেখি। ফার্স্ট যে সিটি স্ক্যানটা আপনারা দেখতেছেন এই ভদ্রলোকের, তার লেফট সাইডে ফ্রন্টাল লোবে মনে হচ্ছে যেন কিছু একটা আছে, কিন্তু কি আছে দেখা যাচ্ছে না, একটা আইসোডেন্স ছিল কিন্তু কিছু আছে আছে কিন্তু মনে হচ্ছে। তখন টেকনিশিয়ান বলল যে আপনার তো কন্ট্রাস্ট দেওয়া, রুগী ডাক্তারের কাছে গেল, ডাক্তার দেখলো যে রুগীর কোনো হাইপারসেন্সিটিভিটিও নাই, রেনাল ইম্পেয়ারমেন্টও নাই, ডাক্তার বললো আপনি কন্ট্রাস্ট দেন। ওমা, কন্ট্রাস্ট দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা হাইপার ডেন্স শেড আমরা পাচ্ছি, এটা একটা মেনিনজিওমা, একটা ব্রেইন টিউমার। তাহলে এই মেনিনজিওমা প্লেন সিটি স্ক্যানে কি ভালো বোঝা যাচ্ছিল, কিন্তু দেখেন আমরা কন্ট্রাস্ট এনহ্যান্স করার পর এটা একদম ক্লিন বোঝা যাচ্ছে। তাহলে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইজেশন থাকলে সেটা কি আসলে টিউমার না টিউবারকুলোসিস, এগুলো আমরা কন্ট্রাস্ট দিলে বুঝতে। এই যে একটা সাবস্টেন্স বা একটা লেশন কন্ট্রাস্ট নিয়ে, এটা আবার দুই রকম জিনিস, একটা নিয়ে হোমোজেনাস এনহ্যান্সমেন্ট মানে একদম পুরাটা সে এনহ্যান্সমেন্ট নিয়ে, আর একটা নিয়ে হচ্ছে রিং এনহ্যান্সমেন্ট, এই রুগীর দেখেন সে পুরাটা লেশন এনহ্যান্সমেন্ট নিয়ে। সুতরাং এটা হচ্ছে হোমোজেনাস এনহ্যান্সমেন্ট। আবার কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখেন এই রুগীকে কন্ট্রাস্ট দিছে, তার লেশনটা কন্ট্রাস্ট নেই কিন্তু সারাউন্ডিংটা কন্ট্রাস্ট দিছে, এটা কিন্তু টিউবারকুলো মাথা, টিউবারকুলোসিসের একটা অন্যতম রক্ত রিং এনহ্যান্সমেন্ট। তাহলে কোন লেশন যে এনহ্যান্সমেন্ট নিবে এই এনহ্যান্সমেন্টটা সে দুই রকমে নিতে পারে, একটা হচ্ছে হোমোজেনাস এনহ্যান্সমেন্ট নিতে পারে, হোমোজেনাস মানে পুরো সাবস্টেন্সটা সে এনহ্যান্সমেন্ট নিতে পারে। আবার কি ধরনের এনহ্যান্সমেন্ট নিতে পারে, সে রিং এনহ্যান্সমেন্ট নিতে পারে। রিং এনহ্যান্সমেন্ট কি, রিং এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে তার চার পাঁচটা একটা রিং এর মতো সে এনহ্যান্সমেন্ট। রিং এনহ্যান্সমেন্ট ইজ হাইলি সেন্সিটিভ অফ টিউবারকুলোসিস, হোয়ার হোমোজেনাস এনহ্যান্সমেন্ট ইজ হাইলি সেন্সিটিভ অফ ব্রেইন টিউমার স্পেশালি মেইন। সিটি স্ক্যান অফ দ্য স্পাইন, সিটি স্ক্যান অফ দ্য স্পাইন খুব রেয়ারলি করা হয়। কেন রেয়ারলি করা হয়, কারণ সিটি স্ক্যানে স্পাইনাল কর্ডই দেখা যায় না, তাহলে যার জন্য সিটি স্ক্যান করলেন সে কর্ডই দেখা যায় না, তাহলে করে কি লাভ। এখানে একটা সিটি স্ক্যান অফ দ্য স্পাইন দেখা যাচ্ছে যেখানে দেখেন স্পাইনাল কর্ডই দেখা যাচ্ছে, এই জায়গাটা আছে কিছু,
এত সিটি স্ক্যান অফ দ্য স্পাইন মাঝে মাঝে লাগে, ওই যে হাড়ের সমস্যা, কখনো অ্যাক্সিয়াল জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেল, কোনো ভার্টিব্রা ফ্র্যাকচার হয়ে গেল, এটা এক্সরে এর পর আপনি সবচেয়ে ভালো কিন্তু সিটি স্ক্যান দেখতে পাবেন। ভার্টিব্রার যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু সিটি স্ক্যান অফ দ্য স্পাইন আপনাকে করা লাগে। আর একটা কারণে সিটি স্ক্যান অফ দ্য স্পাইন করা লাগে, কেন এমআরআই তে কিন্তু ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এমআরআই তে কিন্তু আমরা বুকে একটা হাই ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে রাখি, বডির যদি ইমপ্ল্যান্টেবল কোনো ডিভাইস যদি বডিতে থাকে, সাপোজ অনেকে রিং বসানো থাকে, কার্ডিয়াক অনেকে কার্ডিয়াক পেস মেকার বসানো থাকে, অনেকের হাড়ের মধ্যে নেইলিং থাকে, হাড় ভেঙে গেলে হাড়ের মধ্যে রড ঢুকে দেয় যেটাকে ইন্টা মেডুলার নেইল, এগুলো থাকলে কিন্তু আপনি এমআরআই করতে পারবেন। এমআরআই করতে গেলে ওই ম্যাগনেট কিন্তু এই ম্যাগনেটকে টেনে ডিসপ্লেস করবে, তখন ওই রোগী যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কিভাবে বুঝবো, তত সিটি স্ক্যান অফ দ্য স্পাইনও করলে কোনো লাভ নেই, কারণ স্পাইনে তো সিটি স্ক্যান অফ দ্য স্পাইনে তো সিটি স্ক্যানের ভার্টিব্রা গুলো দেখা যাচ্ছে, স্পাইনাল কর্ড তো দেখা যাচ্ছে, সেটা সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা বুদ্ধিবৃত্ত, সেটা হচ্ছে সিটি মায়োলোগ্রাম। সিটি মায়োলোগ্রাম একটা কন্ট্রাস্ট মেটেরিয়াল দেয় যেটা দিয়ে স্পাইনাল কর্ড এমনি ভিজুয়ালাইজ। সিটি মায়োলোগ্রামের অনলি ইন্ডিকেশন হচ্ছে কি, কারো যদি ইমপ্লান্টেবল কোনো ডিভাইস থাকে, যেমন হচ্ছে কারো রিং পরানো আছে, কারো হচ্ছে গিয়ে পেস মেকার বসানো আছে, যার আপনি স্পাইনাল কর্ডে কোনো এমআরআই করতে পাচ্ছেন না, বা যার হাড়ের মধ্যে রড ঢুকানো আছে, হাড় ভেঙে গেছে, স্পাইনাল কর্ডের কোনো আপনি এমআরআই করতে পাচ্ছেন না, সেই লোকের স্পাইনাল কর্ডের লেশন হলে তার এটা নির্ণয় করা লাগবে না, তখন আপনাকে সিটি মায়োলোগ্রাম করতে হবে। সিটি মায়োলোগ্রাম একটা স্পেশাল সিটি স্ক্যান যেখানে একটা রং দিয়ে ডায়ামিটার দিয়ে যেটা দিয়ে স্পাইনাল কর্ড ক্যান বি ভিজুয়ালাইজড, তাহলে ইট ইজ কল্ড সিটি মায়োলোগ্রাম। ট্রেডিশনাল সিটি স্ক্যান অফ দ্য স্পাইন করা হয় ভার্টিব্রা প্রবলেমের জন্য, কিন্তু ইট ক্যান নট ভিজুয়ালাইজ দ্য স্পাইনাল কর্ড, বাট সিটি মায়োলোগ্রাম ক্যান ভিজুয়ালাইজ দ্য স্পাইনাল কর্ড। সিটি মায়োলোগ্রাম আমরা কখন করবো, রুগীর যদি এমআরআই করতে না পারি, তার বডিতে যদি কোনো মেটালিক সাবস্টেন্স ইমপ্ল্যান্টেড করা থাকে। আমরা জানি আমাদের স্কালের অনেকগুলো সুচার আছে, করোনাল সুচার, ল্যাম্বার্ট সুচার, মেটোয়ার্টি সুচার, অনেক সুচার, সেই সুচার গুলো আমাদেরকে একটু জানতে হবে। কেন জানতে হবে, আমরা জানি সুচার গুলাতে বোনস অত বেশি ইউনিফাইড, সুচার গুলোতে বোনস গুলো একটু আরেকটু সাথে একটু র্যাক থাকে, একটু হেজি থাকে, সুচারগুলো স্কালের কোন জায়গাটায় ইমপ্রেশন দেয় আপনাকে একদম একুরেটলি জানতে হবে, নাহলে ওইটাকে আপনি কিন্তু ফ্র্যাকচার হবে। বিশেষ করে আমরা জানি 8 বছর বা 9 বছর পর্যন্ত অনেক বাচ্চাদের সুচারগুলো ইউনাইটেড হয়, অনেক সময় ফ্রন্টাল গুলো অনেকদিন পর্যন্ত আনইউনিফাইড থাকে, যেটা কোয়াইট নর্মাল। সেই যে ইউনিফাই আনইউনিফাইড সুচার সেগুলো কিন্তু অনেক র্যাগ, অনেক আঁকা বাঁকা থাকবে, ওইটাকে দেখে কিন্তু আপনি ফ্র্যাকচার মনে করবেন, তাহলে আপনাকে ওইটা আলাদা করতে হবে ফ্র্যাকচারের থেকে। কিভাবে, সুচার গুলো কোন জায়গায় থাকে ওইটা আপনাকে একদম অ্যাকুরেটলি আপনার দেওয়া হবে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো সুচার, একটা হচ্ছে করোনাল সুচার, আর একটা হচ্ছে ল্যাম্বার্ট সুচার। করোনাল সুচার ব্রেনকে কাট করে এই দুই জায়গায় গ্রিন মার্ক করা যে দুই জায়গা আছে সেই জায়গায় কিন্তু করোনাল সুচার ব্রেনকে কাট, এই জায়গা দুটো কিন্তু আপনাকে খুব ভালো করে দেখতে হবে। দেখেন এই জায়গাটায় ব্রেনটাকে স্কাল টিস্যুটা কিন্তু অত ইউনিফর্ম নাই, একটু দেখ মনে হয় যেন একটু ভেঙে টেঙে গেলো কিনা, কিন্তু আপনি যদি জানেন যে হ্যাঁ এটা তো করোনাল সুচার ইমপ্রেশন, তাহলে কিন্তু আপনি মনে করেন যে না এটা ভাঙা না, এই জায়গায় তো ভাঙা হতে পারে, এটা তো করোনাল সুচার ইমপ্রেশন। সেম ল্যাম্বার্ট সুচার এই জায়গাটায় কিন্তু স্কালকে কাট, ল্যাম্বার্ট সুচার মনে আছে কিনা, দেখেন এই জায়গাটায় স্কালকে কাট করে, এই জায়গাটায় দেখেন স্কাল টিস্যুটা একটু ডিসকন্টিনিউয়াস না, একটা কালো শেডো আছে, একটু র্যাক্ট আছে, মনে হচ্ছে যেন কিছু ভেঙে গেল কিনা, কিন্তু আসলে কিন্তু ভাঙে না, এটা হচ্ছে ল্যাম্বার্ট সুচারের ইমপ্রেশন। তাহলে এই করোনা সুচার আর ল্যাম্বার্ট সুচারের ইমপ্রেশন টুকু আপনাকে জানতে হবে, বাকিগুলো অত জানেন কি না জানেন অত দরকার নেই, কারণ এগুলো কমনলি মিস্টেক। আমি নিজে পেরিফেরিতে চাকরি করার সময় আমি নিজে দেখেছি যে করোনাল সুচারের ইমপ্রেশনকে স্কাল ফ্র্যাকচার মনে করে, আমি কুমিল্লা মেডিকেলে তখন ছিলাম, কুমিল্লা মেডিকেলে রেফার করে দিয়েছে, দেখা যাচ্ছে যে আসলে এটা সুচারের ইমপ্রেশন, মানে সুচারের ইমপ্রেশন গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং ওটাকে ফ্র্যাকচার মনে করা যাবে না। আর সুচার ছাড়া অন্যান্য জায়গায় যদি একটু সমস্যা হয় আমি মনে করবো যে এটা হয় ফ্র্যাকচার, নাহলে অন্য কোনো কিছু একটা ডিপ্রেশন বা যে কোনো কিছু হয়েছে। আমরা জানি যে
ডুরা মেটার যেটা থাকে সেটা কিন্তু দুইটা লেয়ার, হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার আর হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। ইন্ডাস্ট্রিয়াল লেয়ার যেটা, এটা তো স্কাল বোনসের সাথে একদম লেগে থাকে, একদম আলাদা করা যায়। আমরা যখন ডিসেকশন করেছিলাম ফার্স্ট ইয়ারের একটা, আমাদের মনে আছে কিনা, ইন্ডাস্ট্রিয়াল লেয়ার কিন্তু একদম বোনসের সাথে একদম লেগে থাকে, আর মেনিনজিয়াল লেয়ার যেটা সেটা কিন্তু ফোল্ডিং, অনেক রকম ফোল্ড। ফোল্ডটা কেন হয়, ফোল্ডটা হয় ব্রেনকে অ্যাকোমোডেট করা। এই ফোল্ড গুলো অনেক রকম ডুরাল ফোল্ড আছে, তার মধ্যে দুইটা ফোল্ড আমাদেরকে খুব ভালো, একটা হচ্ছে ফক্স সেরিব্রি, যেটা হচ্ছে ব্রেন একদম মাঝ বরাবর থাকে, যেটা ব্রেনকে রাইট এন্ড লেফট দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারে কিন্তু ভাগ করে। ফক্স সেরিব্রি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ফক্স সেরিব্রি গুরুত্বপূর্ণ। ফক্স সেরিব্রি কিন্তু ব্রেনকে একটা রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ারে ভাগ করে। ফক্স সেরিব্রির ভিতরে কিন্তু আমরা কিন্তু সাবরাকাট স্পেস আছে, এই জায়গার মধ্যে কিন্তু সাবরাকাট হেমারেজ হলে অনেক সময় ব্লিডিং করে। আর প্লাস হচ্ছে ফক্স সেরিব্রি অনেক সময় কিন্তু ক্যালসিফাইড হয়ে যায়, সাদা হয়ে যায়। তাহলে ফক্স সেরিব্রি কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। ফক্স সেরিব্রি আমাদেরকে লোকেশন দিয়ে আমরা বুঝতে পারি এটা কি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার সমস্যা হচ্ছে না লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের সমস্যা। সেকেন্ড হচ্ছে টেন্টুরিয়াম সেরিব্রি। টেন্টুরিয়াম সেরিব্রি আমাদের ব্রেনকে দুইটা পার্টে ভাগ করে, হচ্ছে সুপ্রা টেন্টুরিয়াল স্পেস, একটা হচ্ছে ইনফ্রা টেন্টুরিয়াল স্পেস। সুপ্রা টেন্টুরিয়াল স্পেস মানে হচ্ছে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যান্ড ডায়ানক্যাফালাম, মানে হচ্ছে থ্যালামাস পেডাল ক্যাফালাম, এই এরিয়াটাকে আমরা বলি সুপ্রা টেন্টুরিয়াল, মানে টেন্টুরিয়াম সেরিবেল করে থাকে। আর টেন্টুরিয়াম সেরিবেলের নিচে কে থাকে, টেন্টুরিয়াম সেরিবেলের নিচে থাকে হচ্ছে সেরিবেলা, মিড বে, পস মেডুলা। এই যে ডুরাল ফোল্ডিং গুলো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো খুব ভালো সিটি স্ক্যান ল্যান্ডমার্ক। যেমন ধরেন আপনি কিছুই চিনেন ঢাকা শহর, হঠাৎ করে আপনি ঘুরতে ঘুরতে শহীদ মিনার দেখেন, আপনার মনে হলো ও এটা তো শহীদ মিনার, তাহলে এটার পাশে যেটা আছে ওইটাই কিন্তু ঢাকা মেডিকেল, এই কিন্তু আপনি ঢাকা মেডিকেল চিনে ফেলেন। এই ডুরাল ফোল্ডিং গুলো আমাদের সিটি স্ক্যানের ল্যান্ডমার্ক, এটা আমাদেরকে বিভিন্ন রকম জায়গাগুলো চিনতে সহায়তা করে। যেমন উদাহরণ দিই, আমরা বললাম এক্সিয়াল সেকশনে সেরিবেলাম আর অক্সিপিটাল লোব আমরা খুব ভালো বুঝতে পারি না, যেহেতু উপরে থাকে অক্সিপিটাল লোব, নিচেই থাকে সেরিবেলাম। এখন দেখেন টেন্ট্রিয়াম সেরিবেলি যদি আমরা ভালো করে চিনতে পারি, টেন্ট্রিয়াম সেরিবেলি যদি আমরা ভালো করে লোকেট করতে পারি, তাহলে তো আমরা সেরিবেলাম এবং অক্সিপিটাল লোব আলাদা করতে পারবো। টেন্ট্রিয়াম সেরিবেলির নিচে যে স্ট্রাকচারগুলো সেখানেই সেরিবেলাম থাকে পিছে, আর টেন্ট্রিয়াম সেরিবেলি যে জায়গায় নেই সেই জায়গায় যে পিছে যে লেসা জায়গাগুলো সেটা অক্সিপিটাল লোব। সাপোজ এই রুগীর এই অংশটা অক্সিপিটাল লোব আর এই অংশটা কিন্তু তার সেরিবেলাম, কারণ টেন্ট্রিয়াল সেরিবেলি যে জায়গায় দেখা যাচ্ছে তার নিচে তো সেরিবেলাম থাকে, তার উপরে থাকে অক্সিপিটাল। তাহলে এই রুরাল ফোল্ড, বিশেষ করে ফক্স সেরিব্রি অ্যান্ড টেন্ট্রিয়াম সেরিবেলি কিন্তু খুব ভালো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, এই দুটাকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এই দুটাকে যদি আমরা খুব ভালো করে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রবলেমগুলো, বিভিন্ন রকম সাইটগুলো লোকেট করতে পারবো। যেমন আপনি নীল যেতে চান ঢাকা শহরে কিছু কিনে, হঠাৎ করে লিখলেন এক জায়গায় লেখা নিউ মার্কেট, আপনার মনে হলো যে ও আচ্ছা নিউ মার্কেটের পাশেই তুমি, আপনি কিন্তু নীলক্ষেত চিনে ফেলেন। এইগুলো হচ্ছে সেই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক যেটা দিয়ে আপনি ওইটাকেও চিনবেন পাশের লেশনটাকেও চিনবেন। তাহলে রুরাল ফোল্ডের মধ্যে ফক্স সেরিব্রি আমাদেরকে খুব ভালো করে চিনতে হবে, টেন্টুরিয়াম সেরিব্রিও আমাদেরকে খুব ভালো করে চিনতে হবে। সাবারোকরাট সিস্টেম, সাবারোকরাট যে স্পেস থাকে এটা ইন বিটুইন দ্য অ্যারাকোনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার, এই সাবারোকরাট স্পেস গুলো কিছু জায়গায় গিয়ে অনেক বড় হয়ে ফুলে যায়, এটাকে আমরা বলি সিস্টার্ন। সিস্টার্ন মানে হচ্ছে একটা পটেনশিয়াল স্পেস, যেটার মধ্যে এই ব্রেনের যে সিস্টার্ন গুলো থাকে এটার মধ্যে সিএসএফ সাবারোকরাট স্পেস, স্পেস গুলো যে জায়গাতে গিয়ে একটা পটেনশিয়াল স্পেস বা একটা ফোলা বা একটা ফাঁকা জায়গা তৈরি করে, এগুলোকে বলি সিস্টার্ন। সিস্টার্ন গুলো যখন আমরা অ্যানাটমি পড়ছি তখন খুব গুরুত্ব দিয়ে পড়িনি, একদম কম গুরুত্ব বা অত ভালো পড়িনি, কিন্তু সিটি স্ক্যান বুঝতে হলে সিস্টার্ন গুলো খুব ভালো করে চিনতে। কেন, কারণ ওই যে বললাম সিস্টেম গুলো কিন্তু অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। ওই শহীদ মিনার যেটা দিয়ে ঢাকা মেডিকেল চিনা যাবে, ওই চিড়িয়াখানা যেটা দিয়ে মিরপুর চিনা যাবে, ওই নিউ মার্কেট যেটা দিয়ে নীলক্ষেত চিনা যাবে, সিস্টেম গুলো আমাদেরকে খুব ভালো করে চিনতে হবে, নাহলে কিন্তু আমরা সিটি স্ক্যানে কোথায় কোন লেশন এটা কিন্তু আমরা চিনতে পারব। অনেকগুলো সিস্টেম আছে, আমরা একটা একটা করে দেবো। এক নম্বর হচ্ছে কোয়াড্রিজেমিনাল সিস্টেম। কোয়াড্রিজেমিনাল সিস্টেম কি,
কোয়াড্রিজেমিনাল সিস্টেম হচ্ছে মিড ব্রেইনের পিছে যে সিস্টার্ন থাকে, আপনারা এই সিটি স্ক্যানটা দেখলে দেখবেন মিড ব্রেইনের নিচে যে সিস্টার্ন থাকে, যেটা একটা পাতিলের হাতলের মতো বা যে কোনো বড় যে জার থাকে এটা হাতলের মতো, এটাকে বলে কোয়াড্রিজেমিনাল সিস্টেম। এই কোয়াড্রিজেমিনাল সিস্টেম দিয়ে আমরা কি চিনব, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা দিয়ে আমরা মিড ব্রেইন চিনি। যে জায়গায় কোয়াড্রিজেমিনাল সিস্টেম, আমরা আগেই বলেছি মিড ব্রেইন, পন্স, মেডুলা এগুলো একই লাইনে, যখন এক্সিয়াল সেকশন করে তখন তো হরাইজন্টাল সেকশন, তখন আমরা কোনটা মিড ব্রেইন কিভাবে বুঝব। কিন্তু যদি আমরা কোয়াড্রিজেমিনাল সিস্টেমকে আইডেন্টিফাই করতে পারি এরকম পাতিলের হাতলের মতো এই জিনিসটা কোয়াড্রিজেমিনাল সিস্টেম, তাহলে তো এইখানে যদি এটার সামনে যদি কোনো লেশন থাকে আমরা বুঝতে পারবো তার মিড ব্রেইন সমস্যা, এর সামনে যদি কোনো হ্যামোরেজ থাকে আমরা বলবো তার মিড ব্রেইন হ্যামোরেজ। তাহলে কোয়াড্রিজেমিনাল সিস্টেম আমাকে চিনতে হবে কেন, জন্য কিসের জন্য, ওই শহীদ মিনারের জন্য, ঢাকা মেডিকেল চিনার। সেকেন্ড হচ্ছে সুপ্রাসেলার সিস্টেম, আমরা আগেই বলেছি সেলা এবং সুপ্রাসেলার স্পেস কিন্তু এক্সিয়াল সেকশনে ভালো চেনা যায় না, বলেছি না এক্সিয়াল সেকশনের লিমিটেশনের মধ্যে। সেলার স্পেস গুলো আমরা চিনবো কি দিয়ে, সুপ্রাসেলার সিস্টেম, সুপ্র সিস্টেম গুলোতে কিন্তু সিএসএফ থাকে, এই জন্য সিস্টেম গুলো কিন্তু কালো হয়, আমরা আগেই বলেছি সিএসএফ কিন্তু হাইপোডেন্স, হাইপোডেন্স লেশন, এই যে দেখেন সুপ্রাসেলার সিস্টেমটা এই জায়গায় এরকম, সুপ্রাসেলার সিস্টেমে যদি এরকম কালো সিএসএফ না থাকে এরকম মিক্স ডেন্সিটি একটা লেশন থাকে, তাহলে তো আমরা বুঝতে পারবো এটা সুপ্রাসেলার কোনো টিউমার, এই রোগের ক্ষেত্রে এটা একটা পিটুইটারি টিউমার। তাহলে এই পিটুইটারি টিউমার আপনি মানে হয়তো নাও চিনতে পারেন, কিন্তু আপনি যদি সুপ্রাসেলার সিস্টেম, আপনি যদি জানেন যে এই জায়গাটা সুপ্রাসেলার স্পেস এবং এই জায়গাটা যেহেতু সুপ্রাসেলার সিস্টেম এখানে কালো সিএসএফ থাকার কথা, ওইটা না থেকে এটা, তখনই আপনি কিন্তু বুঝে ফেলবেন যে এটা একটা পিটুইটারি স্পেস অকুপাইজেশন বা পিটুইটারি টিউমার। থার্ড হচ্ছে সিলভিয়ান সিস্টেম, সিলভিয়ান সিস্টেম হচ্ছে আমরা ল্যাটারাল সার্কাসের কথা আমাদের মনে আছে, ব্রেইনের যে ল্যাটারাল সার্কাস এই যে লাল যে জায়গাটা এটা হচ্ছে ল্যাটারাল সার্কাস, এই ল্যাটারাল সার্কাস বরাবর যে সিএসএফ কন্টেনিং যে স্পেস এটাকে আমরা বলি সিলভিয়ান সিস্টেম। সিলভিয়ান সিস্টেমের গুরুত্ব খুব, সিলভিয়ান সিস্টেম আমাদেরকে খুব ভালো করে বুঝতে, একটু ভালো করে খেয়াল করেন দেখেন সিলভিয়ান সিস্টেম বা ল্যাটারাল সার্কাস কিন্তু যে জায়গাটা প্যারেটাল লোব সেখানে কিন্তু এটা নাই, আছে কি, আমরা আগেই বলেছি এক্সিয়াল সেকশনে আমরা কাট করার সময় অংশ এটা কি প্যারেটাল লোব না টেম্পোরাল লোব এটা কিন্তু আমরা বুঝি, তাহলে কোন সেকশনে আপনি যদি দেখেন যে সেখানে সিলভিয়ান ফিশার দেখা যাচ্ছে না তাহলে শিওর যে এটা প্যারেটাল লোব, কারণ প্যারেটাল লোব হচ্ছে সিলভিয়ান ফিশার বা ল্যাটারাল সার্কাস থাকার কথা না। আর কোন জায়গায় যদি আপনি দেখেন যে ল্যাটারাল সার্কাস দেখা যাচ্ছে না সিলভিয়ান ফিশার দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এইখানে টেম্পোরাল লোব আছে, তাহলে টেম্পোরাল লোব এবং প্যারেটাল লোব আপনারা আলাদা করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সিলভিয়ান সিস্টেমে সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ নামক একটা ব্রেইন স্ট্রোক আছে, যেখানে সাবঅ্যারাকনয়েড স্পেসে ব্লাড চলে আসে, যে ব্লাডটা আসে প্রথম আসে এই সিলভিয়ান সিস্টেম, সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজের একটা সিটি স্ক্যান আপনাকে দিল, আপনি দেখে মনে হলো নর্মাল কিন্তু আপনি খেয়াল করলেন না সিলভিয়ান সিস্টেম, আর একটা লোক একটু সিলভিয়ান সিস্টেমটা খেয়াল করতে গেলো সে দেখলো যে এই জায়গাটা তো কালো থাকার কথা, সিস্টেমটা তো সিএসএফ থাকে, সিএসএফ তো হাইপো ডেন্স মানে কালো, কিন্তু দেখা যাচ্ছে এটা সাদা, সে সাথে বুঝলো যে এটা কিন্তু সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ হয়ে গেছে। এই অংশগুলো আমরা অ্যাপ্লাইড পার্টে আরো ডিটেলস বলবো, এখন শুধু একটু একটু করে ধারণা। তাহলে সিলভিয়ান সিস্টেমের গুরুত্ব কি, দুইটা, একটা হচ্ছে ল্যাটারাল সার্কাস কিন্তু প্যারেটাল লোবে থাকে না, তাহলে কোনো কার্টে যদি সিলভিয়ান সিস্টেম নাই শিওর যে এটা প্যারেটাল লোব, তাহলে প্যারেটাল লোবের লেশন দেখতে হলে আমাকে এমন একটা কার্ট বের করতে হবে যে কার্টে সিলভিয়ান সিস্টেম নাই। সেকেন্ড ইম্পর্টেন্স কি, সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে কি সিলভিয়ান সিস্টেমে অনেক সময় ব্লাড চলে আসে সাবঅ্যারাকনয়েড স্পেস, বিশেষ করে ছোট সাবঅ্যারাকনয়েড স্পেস যদি হয় তখন প্রথম ব্লাড আসে সিলভিয়ান। থার্ড হচ্ছে সিস্টার্না ম্যাগনা, এটা হচ্ছে অক্সিপিটাল লোবের কাছাকাছি এই জায়গাটায় একটা হাইপোডেন্স শেডো থাকে, এটা হলো সিস্টার্না ম্যাগনা, এটা আমাদের সবার আছে, আপনার আছে, আমার আছে, আমাদের সবার আছে। সিস্টার্না ম্যাগনার ইম্পর্টেন্স, এটা অনেক সময় অনেক বড় হয়ে যায়, এটাকে বলে জায়ান্ট সিস্টার্না ম্যাগনা। জায়ান্ট সিস্টার্না ম্যাগনা ইজ এ নর্মাল ফাইন, আমি নিজে আমার এলাকায় একবার ফ্রি রুম সেখানে একটা রুগী আসলো আমার কাছে,
যে আমার তখন চাকরি ছিল মেডিকেলে, বলছে এই এটাকে ঢাকা মেডিকেলে নিয়ে অপারেশন করে নিয়ে আসলো আমার চাচা। আমি দেখি বললাম যে কি সমস্যা তার ব্রেন, বললো যে ওর ব্রেইনে পানি জমে। দেখলাম সিটি স্ক্যানের রিপোর্টে দেওয়া জায়ান্ট সিস্টার্ন ম্যাগমা, আর এইরকম একটা সিটি স্ক্যান তার পিছের এই জায়গাটা, সিস্টার্ন ম্যাগমাটা অনেক বড়। এইটা দেখে তাকে লোকাল একজন ফিজিশিয়ান বললো আপনার ব্রেইনে পানি জমে আছে, অপারেশন ভাইরাস জায়ান্ট সিস্টার্ন ম্যাগমা ইজ এ নর্মাল ফাইন। এটা আমাদেরকে জানতে হবে কিনা, তাহলে সিস্টার্ন ম্যাগমা ছোট হতে পারে, একটু বড় হতে পারে, বড় হলে কিন্তু ভয় পাবো না, বড় হলে আমরা জানবো জায়ান্ট সিস্টার্ন ম্যাগমা ইজ এ নর্মাল। নাও ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম, ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম বা বেজাল সিস্টেম, ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম এই যে নীল রঙের কালি করা যে জায়গাগুলো এটাকে বলে ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম। ইন্টারপেডাঙ্কুলার সিস্টেমের ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছে এটা কোয়াড্রিজেবুলার সিস্টেম হচ্ছে এর নিচের যে অ্যারো যে অংশ, কোয়াড্রিজেবুলার সিস্টেমের ঠিক সামনে থাকে হচ্ছে ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম। ইন্টারপেডাঙ্কুলার সিস্টেমটা আমাদের ইম্পর্টেন্ট, ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম ইন্টারপেডাঙ্কুলার ফোসাতে ইন্টারপেডাঙ্কুলার সিস্টেমটাতে ইন্টারপেডাঙ্কুলার ফোসা থাকে, সেখানে হচ্ছে সার্কেল অফ উইলিস, মানে ব্রেনের যে মেইন ব্লাড সাপ্লাই করে এই ব্লাড সাপ্লাই কিন্তু সার্কেল অফ উইলিস থেকে, সার্কেল অফ উইলিস কিন্তু এই ইন্টারপেডাঙ্কুলার ফোসাতে থাকে। এই ইন্টারপেডাঙ্কুলার ফোসাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার সার্কেল অফ উইলিস যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই ইন্টারপেডাঙ্কুলার ফোসাতে আপনি ব্লাড পেতে পারেন। লাস্ট পেরিমেথান ক্যাথলিক সিস্টেম, পেরিমেথান ক্যাথলিক সিস্টেম আসলে কিছু না, এটা হচ্ছে মিড ব্রেনকে সারাউন্ড করে যে সিস্টেম থাকে এটাকে বলে পেরিমেথান ক্যাথলিক সিস্টেম। এটার সামনের দিকে থাকে হচ্ছে ইন্টারপেডাঙ্কুলার ফোসা, এই পাশে থাকে হচ্ছে ডুয়াল সিস্টেম, তারপর থাকে এমব্রিয়ান সিস্টেম, পিছে থাকে কোয়াড্রিজেবুলার সিস্টেম। এত কথা মনে রাখার দরকার নেই, সামনে ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম, পিছে কোয়াড্রিজেবুলার সিস্টেম, মাঝখানে মিড ব্রেন, এটাকেই বলা হয় ইন্টারপেডাঙ্কুলার পেরিমেথান ক্যাথলিক সিস্টেম। সিস্টেম গুলো তো আমরা জানলাম, এখন ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেইন, ব্রেইনের তো অনেকগুলো পার্ট আছে আমরা জানি, এর মধ্যে একটা হচ্ছে ফোর ব্রেইন, একটা হচ্ছে মিড ব্রেইন, আর একটা হচ্ছে হাইন। ফোর ব্রেইন এগেইন ডিভাইডেড ইন টু পার্টস হুইচ ইজ দ্য সেরিব্রাম এন্ড দ্য ডায়ামেটার। সেরিব্রাম হচ্ছে দুটো দুই পাশে যে হেমিস্ফিয়ার থাকে, একটা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা লেফট সেরিব্রাম, মাঝখানে থাকে হচ্ছে ডায়ামেটাফোরাম, ডায়ামেটাফোরাম ফর সিস্টেম থ্যালামাস, তারপর থাকে মিড ব্রেইন এন্ড দ্য হাইন ব্রেইন। হেডফোন খুললে কি আপনারা ভালো শুনেন কিনা দেখেন, এই মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন কিন্তু ইনফ্রাটেন্টোরিয়াল স্ট্রাকচার। মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন আমাদের সিটি স্ক্যানে খুব একটা ভালো আমরা দেখতে পাই, এটা আইডেন্টিফাই করা কিন্তু আমাদের জন্য রিয়েলি টাফ। বেসিক্যালি ইন অ্যাক্সিয়াল সেকশনে এটা আইডেন্টিফাই করা কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট। এখন আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলোকে সিটি স্ক্যানে কীভাবে চিনব এই ব্যাপারটা আমরা দেখি। ইট ইজ এ সুপ্রা টেন্টোরিয়াল কার্ভ, আর টেন্টোরিয়াম সেরিব্রালের উপরের কার্ভ, আর টেন্টোরিয়াম সেরিব্রালের উপরে কি থাকে, দুটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে আর ডায়ানক্যাফালন থাকে। দেখেন
সবুজ কালি করার যে জায়গাটা এটা কিন্তু ফ্রন্টাল, এবং সেন্ট্রাল সার্কাস দেখা যাচ্ছে ক্লিয়ার, সেন্ট্রাল সার্কাসের পিছে কিন্তু প্যারেটাল লোব, এবং লাস্টে যে নীল কালি করা যে জায়গাটা এটা কিন্তু অক্সিপিটাল। সেম সিটি স্ক্যানে দেখেন সেন্ট্রাল সার্কাসের সামনের যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে রাইট ফ্রন্টাল লোব, লেফট ফ্রন্টাল লোব, রাইট প্যারেটাল, লেফট প্যারেটাল, এটা অক্সিপিটাল, রাইট অক্সিপিটাল, লেফট অক্সিপিটাল। ইট ইস এ সুপ্রা টেন্ট্রিয়াল কাট, কারণ টেন্ট্রিয়াম সেরিবেলের কোনো ইমপ্রেশন আমরা এখানে পাচ্ছি না, বরং ফক্স সেরিবেল পাচ্ছি। এই সুপ্রা টেন্ট্রিয়াল কাটে আমরা মূলত ফ্রন্টাল লেবে কোনো যদি লেশন পাই, প্যারেটাল লোবে যদি আমরা কোনো লেশন পাই, তাহলে কিন্তু আমরা সুপ্রা টেন্ট্রিয়াল কাটে খুব ভালো দেখি। ইনফ্রাটেন্টোরিয়াল কার্ট মানে যে জায়গায় টেন্টোরিয়াম সেরিবেলি আমরা ভালো দেখতে পাবো, টেন্টোরিয়াম সেরিবেলির নিচে কিন্তু আমরা ব্রেইন স্টেম এবং সেরিবেলামকে খুব ভালো দেখতে পাবো, এবং টেম্পোরাল লোবকেও কিন্তু আমরা ভালো দেখতে পাবো। আমরা দেখি এই যে সেরিবেলাম, সেরিবেলাম হচ্ছে পিছের যে লাল জায়গাটুকু, রাইট সেরিবেলার হেমোস্ফিয়ার ইজ রেড অ্যান্ড লেফট সেরিবেলার হেমোস্ফিয়ার ইজ এখানে লেফট সাইডে, এর মাঝখানে যে জায়গাটা এটা কিন্তু ব্রেইন স্টেম, আর এই জায়গাটা মাঝখানে জায়গাটা কিন্তু টেম্পোরাল লোব, সামনে রাইট ফ্রন্টাল লোব এবং এই পাশে হচ্ছে লেফট ফ্রন্টাল। ইনফ্রাটেন্টোরিয়াল স্ট্রাকচার গুলোর মধ্যে আমরা সেরিবেলাম এবং ব্রেইন স্টেম এবং টেম্পোরাল লোবকে খুব ভালো করে চিনবো ইনফ্রাটেন্টোরিয়াল কাট। এই কাটটা আমাদেরকে চিনতে হবে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটার ইমপ্রেশন দিয়ে, এবং এটার সামনে দিয়ে টেন্টোরিয়াম সেরিবেলের ইমপ্রেশন। এই ইমপ্রেশনটা থাকলেই আমরা কিন্তু বুঝবো যে ইট ইজ এ ইনফ্রাটেন্টোরিয়াল কাট, এবং ইনফ্রাটেন্টোরিয়াল কাটে আমরা সবচেয়ে বেশি ভালো বুঝবো হচ্ছে সেরিবেলাম, টেম্পোরাল লোব, এই অংশগুলো এবং ব্রেইন স্টেম, এগুলো কিন্তু ইনফ্রাটেন্টোরিয়াল কাটে আমরা খুব ভালো দেখতে পারবো। সেকেন্ড ইজ দ্য ডায়ানক্যাফালন, ডায়ানক্যাফালন ইজ দ্য পার্ট অফ দ্য ফোরব্রেন দ্যাট লাইজ ইন বিটুইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল দুই পাশে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার, তার মাঝখানে যে স্ট্রাকচার গুলো থাকে এটাকে বলে ডায়ানক্যাফালন। ডায়ানক্যাফালনের দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে বেজাল গ্যাংলিয়া আর একটা হচ্ছে থ্যালামাস। বেজাল গ্যাংলিয়া গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একদম ক্লিন কাট, এটা হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস, এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, এবং যে গ্রিন যে জায়গাটা এটা হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাস এবং বেজাল গ্যাংলিয়ার মাঝখানে যে ফাঁকা জায়গাটা যেখান দিয়ে অনেকগুলো হোয়াইট হোয়াইট ম্যাটার ফাইবার যায়, এটাকে বলে করোনারি ইডিয়া। এখান দিয়ে পিরামিডাল ট্র্যাক গুলা আমাদের ট্রান্সমিট, এখানে বান্ডেল অফ ফাইবার আর কম্প্যাক্ট ইন এ ভেরি ন্যারো স্পেস, সেই জন্য এই জায়গায় যদি কোনো লেশন হয় তাহলে একদম ছোট লেশনে দেখা যাবে অনেক বড় প্যারালাইসিস বা অনেক বড় ক্লিনিক্যাল সিমটম পাবে। সাপোজ একটা লোকের ফ্রন্টাল লোবে অনেক বড় স্ট্রোক হয়েও দেখা যাবে তার হাত পায়ে দুর্বলতা অত বেশি, বা হয়তো পায়ে একটু দুর্বলতা আছে হাতে অত বেশি, কিন্তু এই করোনার এরিয়াটা বা ডায়ানক্যাফালনের এই জায়গায় ছোট্ট একটা স্ট্রোক, ছোট্ট একটা হেমোরেজ বা ছোট্ট একটা ইসকেমিক স্ট্রোক, কিন্তু দেখা যাচ্ছে তার কন্ট্রালেটাল সাইডে অনেক বড় একদম ডিপ প্যারালাইসিস, এক হাত এক পা একদম অবশ হয়ে গেছে, কারণ এই জায়গায় বান্ডেলস অফ নার্ভ ফাইবার একটা ছোট জায়গায় কম্প্যাক্ট হয়ে যায়। সুতরাং এই জায়গায় কোনো লেশন যদি হয় সেটা খুব ছোট লেশনে খুব বড় ক্লিনিক্যাল ফিচার। নাও দ্য মিড ব্রেইন, মিড ব্রেইন তো আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, এটা তো আমরা আগেই ক্লাসে কিছুক্ষণ আগেই বললাম, যে জায়গাটায় আমরা কোয়াড্রিজেমিনাল সালকাসের ইমপ্রেশন পাবো, এই যে কোয়াড্রিজেমিনাল সালকাস যে জায়গাটায় আমরা দেখবো এক্সিয়াল সেকশনে, ওটার সামনে যে জায়গাটা এটাই মিড, তাহলে কোয়াড্রিজেমিনাল সালকাস কিন্তু আমাদেরকে খুব ভালো করে চিনতে হবে, এটা যে জায়গায় পাবো সেইটার সামনে যে ইমপ্রেশন এটাই মিড। পোলস কিভাবে চিনতে, পোলস চিনতে হলে আপনাকে ফোর ভেন্টিকেল চিনতে অ্যান্ড সুপ্রা ইন্টারপ্রেটেঙ্গুলার সিস্টান চিনতে, সামনে ইন্টারপ্রেটেঙ্গুলার সিস্টান, পিছে ফোর্থ ভেন্টিকল, এই যে জায়গাটা এটি হচ্ছে পলস। লাস্ট হচ্ছে মেডুলার,
medulla oblongata is the lowest most part of the brain, which is very difficult to see in the CT. But আপনি যদি একটু খেয়াল করে যে জায়গাটা সিস্টারনা ম্যাগনার ইমপ্রেশন পাবেন, সেই জায়গাটার সামনে যে অংশটা পাবেন সেটাই মেডুলা অবলংগা। আরো সহজ করে যদি বলি, সিটি স্ক্যানের প্রথম যে কাটটা আপনি পাবেন, উইচ ইজ দ্য লোয়েস্ট মোস্ট সার্ফেস অফ দ্য ব্রেইন, দ্যাট ইজ দ্য মেডুলা। মানে সিটি স্ক্যানের একদম নিচের যে কাটটা, সবচেয়ে নিচের যে কাটটা, ওইখানে সামনে যে অংশটুকু পাবেন সেটাই মেডুলা অবলংগা। আর যদি আপনি সিস্টারনা ম্যাগনা আইডেন্টিফাই করতে পারেন তাহলে আরো ভালোভাবে মেডুলা অবলংগা আইডেন্টিফাই করতে পারেন। তবে আপনি সবচেয়ে ভালোভাবে সিটি স্ক্যানে খেয়াল রাখবেন যে প্রথম মানে লোয়েস্ট যে কাট, যেটা একদম নিচের যে ব্রেনের নিচের যে কাট, সেই কাটটাই হচ্ছে মেডুলা অবলংগা। সিটি স্ক্যানে আমাদের যে কনভেনশনালি আমাদের যে ইমেজগুলোতে, এই ইমেজগুলোতে অ্যাক্সিয়াল সেকশনে প্রথম যে কাটটা দেয় সেটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কাট, এবং সেখানেই আমরা মেডুলা অবলংগাটা পাবো। মেডুলা অবলংগাটা সিটি স্ক্যানে একদম ভালো বোঝা যায়, ডিফিকাল্ট এবং খুব ভালো আই না থাকলে বোঝা খুব মুশকিল। নাও তো সেরিবেলাম, সেরিবেলাম বুঝতে হলে আমাদেরকে সেই ইনফ্রাটেন্টোরিয়াল কার্ড, আগে যে ইনফ্রাটেন্টোরিয়াল কার্ড যেটাতে আমরা টেম্পোরাল লোব দেখলাম, ফ্রন্টাল লোব দেখলাম, ব্রেইন স্টেম দেখলাম, ওই টেম্পোরিয়াল কার্ড যেখানে টেন্টোরিয়াম সেরিবেলি ইমপ্রেশন এবং পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন ইমপ্রেশন আমরা পাবো, সেখানেই আমরা নিচে যে অংশটা পাবো এটাকে কিন্তু সেরিবেলাম। যদি কোনো জায়গায় পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল ব্রেইন বোন আমরা না পাই এবং টেন্ট্রিয়াম সেরিবেলের ইমপ্রেশন না পাই, বুঝতে হবে ইট ইজ এ সুপার টেন্ট্রিয়াল কার্ড, এবং এখানে আমরা পিছিয়ে যে অংশটা পাচ্ছি ইট ইজ অক্সিপিটাল লোব, ইট ইজ নট সেরিবেলাম। তাহলে সেরিবেলাম বুঝতে হলে অবশ্যই পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন অ্যান্ড টেন্ট্রিয়াল সেরিবেলের ইমপ্রেশন আমাদেরকে বুঝতে হবে, এই দুইটা যে জায়গায় থাকবে তার পিছের যে অংশটা সেটাই সেরিবেলাম। আর এই দুইটার ইমপ্রেশন যদি না থাকে তাহলে বুঝতে হবে এটা অনেক উপরের কার্ড বা সুপ্রা টেন্টোরিয়াল কার্ড, এবং এইখানে সেরিবেলাম দেখা যাবে না, এইখানে ব্রেনের পিছের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ অক্সিপিটাল। এই কথাটুকু আমি আবার একটু রিপিট করতে চাই, আমরা একটু সেরিব্রামের যে কার্ডটা এটা হচ্ছে সুপ্রা টেন্টোরিয়াল কার্ড। এই সুপ্রা টেন্টোরিয়াল কার্ডে দেখেন টেন্টোরিয়াল সেরিবেলের কোনো ইমপ্রেশন নেই, রাদার অক্স সেরিব্রাল ইমপ্রেশন, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের কোনো ইমপ্রেশন নাই। সে থেকে আমরা বুঝতে পারতেছি এটা সুপ্রা টেন্টোরিয়াল কার্ড, মানে ব্রেনের উপর দিকের কার্ড। সুপ্রা টেন্টোরিয়াল কার্ড মানে আমরা ব্রেনের পিছের দিকে যেটা পাবো সেটা হচ্ছে অক্সিপিটাল লোব, আমরা এই জায়গায় কোনো সেরিবেলাম পাবো না। এবার দেখি এটা কিন্তু ইনফ্রা টেন্টোরিয়াল কার্ড, এখানে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন পাচ্ছি আমরা, আমরা কি পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে টেন্টোরিয়াল সেরিবেলি, এখানে তাহলে আমরা যে পিছের যে অংশটা পাবো সেটা হচ্ছে সেরিবেলাম। এই সেরিবেলাম এবং অক্সিপিটাল লোবের মধ্যে পার্থক্য করা কিন্তু আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, বারবার দেখে দেখে আমাদেরকে শিখতে হবে। নাও দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম, ব্রেইনে তিনটা ভেন্ট্রিকল থাকে এটা তো আমরা সবাই জানি, একটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, একটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, আর একটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকুলার সিস্টেমগুলোর ইম্পর্টেন্স আমরা তো অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স সবাই জানি, ভেন্টিকলের ভিতরে ক্যারোটিড প্লেক্সাস থাকে, সেখান থেকে সিএসএফ তৈরি হয়, এই সিএসএফ ভেন্টিকুলার সিস্টেম দিয়ে থার্ড ভেন্টিকল থেকে ল্যাটারাল ভেন্টিকল থেকে দিয়ে থেকে ইন্টারভেন্টিকুলার ফোরামেন দিয়ে থার্ড ভেন্টিকলে আসে, দেন থার্ড ভেন্টিকল থেকে অ্যাকুইডাক্ট অফ সিলভাস বা সেরিব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্টিকলে যায়, দেন ফোর্থ ভেন্টিকলের তিনটা ছিদ্র বা আমাদেরকে খুব ভালো করে চিনতে হবে। কেন? এক নম্বর হচ্ছে ভেন্টিকুলার সিস্টেম গুলো খুব ভালো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, ভেন্টিকুলার সিস্টেম গুলো কোনটা কোন সেকশনে দেখা যায় এটা দিয়ে আমরা অনেক কিছু কিন্তু চিনতে পারবো, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর ইম্পর্টেন্স হচ্ছে অনেক সময় ভেন্টিকুলার সিস্টেম গুলো বড় হয়ে যায়, যেমন কোনো বাচ্চা আপনার কাছে আসলো তার সেরিব্রাল ইকুইডাক্ট যেটা থার্ড ভেন্টিকল অ্যান্ড ফোর্থ ভেন্টিকলকে কানেক্ট করে এটা বন্ধ হয়ে গেছে, এটাকে আমরা বলি ইকুইডাক্টাল স্টেনোসিস, যেটা বাচ্চাদের তখন কি হবে, তো সিএসএফ গুলো থার্ড ভেন্টিকলে ল্যাটারাল ভেন্টিকলে তৈরি হচ্ছে,
থার্ড ভেন্ট্রিকলে আসতেছে কিন্তু ফোর্থ ভেন্ট্রিকলে আসতে পারতেছে না, তখন এই ভেন্ট্রিকল গুলো অনেক বড় হয়ে যায়, এটাকে বলে হাইড্রোকেফালাস। এটা আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে, ভেন্ট্রিকুলার সিস্টেম গুলো আমরা যদি আইডেন্টিফাই করতে না পারি, ভেন্ট্রিকলের মধ্যে যে সিএসএফ জমে আছে হাইড্রোকেফালাস গুলো আমরা বুঝতে পারবো। ভেন্ট্রিকল বুঝতে গেলে আমরা আগেই বলছি যে তিনটা ভেন্ট্রিকল আছে, একটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, একটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, একটা হচ্ছে গিয়ে ফোর্থ ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্টিকলের কিন্তু তিনটা হর্ন আছে, একটা হচ্ছে ফ্রন্টাল হর্ন যেটা ফ্রন্টাল লোবে যায়, যেটা একদম সামনের দিকে থাকে, একটা হচ্ছে অক্সিপিটাল হর্ন যেটা অক্সিপিটাল লোবে যায়, আর একটা হচ্ছে টেম্পোরাল হর্ন এটা কিন্তু টেম্পোরাল লোবে যায়। তাহলে ল্যাটারাল ভেন্টিকলের তিনটা হর্ন কিন্তু আমাদেরকে একটু চিনতে হবে, এগুলো দিয়ে আমরা অনেক অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কিন্তু চিনতে পারবো। একটা হচ্ছে ফ্রন্টাল হর্ন, একটা হচ্ছে অক্সিপিটাল হর্ন, একটা হচ্ছে টেম্পোরাল, আর থার্ড ভেন্টিকল থাকে মাঝখানে আর ফোর্থ ভেন্টিকল থাকে নিচে। এই ভেন্ট্রিকল গুলো আমাদেরকে সিটি স্ক্যানে চিনতে হবে, কারণ এগুলো দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। ফার্স্ট হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। দেখেন ল্যাটারাল ভেন্ট্রিকলের আমরা দুইটা হর্ন শুধুমাত্র দেখতে পাই, একটা হচ্ছে ফ্রন্টাল হর্ন বা অ্যান্টেরিয়র হর্ন, আর একটা হচ্ছে অক্সিপিটাল হর্ন বা পোস্টেরিয়র হর্ন, আর বডি দেখতে পাই। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকলে আমরা কি দেখি? ফ্রন্টাল হর্ন দেখি, আমরা অক্সিপিটাল হর্ন দেখি, আমরা বডি দেখি, কিন্তু ল্যাটারাল ভেন্ট্রিকলের যে টেম্পোরাল হর্ন আছে, যে আমরা এখানে বললাম টেম্পোরাল হর্ন, এইটাকে কিন্তু আমরা নর্মাল সিটি স্ক্যানে দেখতে পারি না। কোনো নর্মাল সিটি স্ক্যানে সুস্থ মানুষের টেম্পোরাল হর্ন অফ ল্যাটারাল ভেন্টিকল কখনো দেখা যাবে না। এই টেম্পোরাল হর্ন অফ ল্যাটারাল ভেন্টিকল আমরা যদি ইনফ্রাটেন্টোরিয়াল কোনো কাট করি, সেখানে একটু ছোট করে দেখতে পাবো। টেম্পোরাল হর্ন অফ ল্যাটারাল ভেন্টিকল এটা থাকা মানে প্রেজেন্স অফ টেম্পোরাল হর্ন অফ ল্যাটারাল ভেন্টিকল ইটসেলফ ইন্ডিকেটস রেজ ইন্টারক্যানিয়েশন, মানে টেম্পোরাল হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্টিকল থাকা মানেই অ্যাবনর্মাল। টেম্পোরাল হর্ন অফ ল্যাটারাল ভেন্টিকল তো আছে, এটা সিটি স্ক্যানে দেখা যায়, কারো যদি দেখা যায় এরকম তার মানে বুঝতে হবে তার ইন্টারক্যানিয়াল প্রেশার বেড়ে গেছে, সেটা যেই কারণেই হোক, তার ব্রেন স্ট্রোক হোক, টিউমার হোক, যাই হোক, তার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে। তাহলে এই যে ল্যাটারাল হর্ন অফ টেম্পোরাল হর্ন অফ ল্যাটারাল ভেন্টিকল এটা আমাদেরকে চিনতে হবে, এটা নর্মাল মানুষের কখনোই দেখা যাবে, এটা থাকার মানে তার হাইড্রোক্যাফালাস হচ্ছে, তার মানে তার ব্রেইনের প্রেশার বাড়ছে, এবং ব্রেইনের প্রেশার বাড়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমাদেরকে খুঁজে দেবে। সেকেন্ড হচ্ছে থার্ড ভেন্টিকল। থার্ড ভেন্টিকল থাকে একদম মাঝামাঝি, এই যে মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে থার্ড ভেন্টিকল। আর ফোর্থ ভেন্টিকল তো আমরা দেখছি, ফোর্থ ভেন্টিকল হচ্ছে একদম নিচে যে জায়গাটা, এটা হচ্ছে ফোর্থ ভেন্টিকল। ফোর্থ ভেন্টিকল আমাদেরকে বলা যে ভেন্টিকল গুলোর মধ্যে ফোর্থ ভেন্টিকলকে আমাদেরকে একটু ভালো করে নজর রাখতে হবে, কারণ হাইড্রোকেফালাস নামক যে রোগ আছে এই রোগটা সাধারণত দুই রকম। হাইড্রোকেফালাস মানে ইনক্রিজ সিএসএফ ইন দ্য ভেন্টিকল, মানে ভেন্টিকলের মধ্যে সিএসএফ অনেক। নর্মাল সিএসএফ ভেন্টিকলে কেমন থাকে আমরা তো দেখছি, সিএসএফ ইজ হাইপোডেন্স মানে কালো, নর্মাল সিএসএফ থাকে খুব কম। এই রূপে দেখেন ল্যাটারাল ভেন্টিকল গুলো কত বড় হয়ে গেছে, তার থার্ড ভেন্টিকলও বড় হয়ে গেছে, এবং তার ফোর্থ ভেন্টিকলও অনেক বড় হয়ে গেছে, তার মানে তার সবগুলো ভেন্টিকলের মধ্যে যোগাযোগ আছে, এবং ভেন্টিকল গুলোর মধ্যে সিএসএফ বেশি, এটাকে বলে কমিউনিকেটিং হাইড্রোকেফালাস, মানে তার সবগুলো ভেন্টিকলের মধ্যে যোগাযোগ আছে এবং সবগুলো ভেন্টিকল বড় হয়ে গেছে, এটাকে বলে কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস, মানে ভেন্টিকল গুলো বড় হয়েছে এবং তাদের মধ্যে যোগাযোগ আছে, এটা হয় মেন ইনজেক্টিভ। একটা আছে নন কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস, মানে কমিউনিকেশন নেই, এটা কখন হয়? এই যে দেখেন ল্যাটারাল ভেন্টিকল বড় হয়েছে, হার্ট ভেন্টিকল বড় হয়েছে, কিন্তু ফোর্থ ভেন্টিকল এটা আরো ছোট হয়ে গেছে, তার মানে তার ল্যাটারাল ভেন্টিকলের সাথে এবং থার্ড ভেন্টিকলের সাথে ফোর্থ ভেন্টিকলের কোনো যোগাযোগ, মানে থার্ড ভেন্টিকুলের সাথে ফোর্থ ভেন্টিকুলের যোগাযোগ হয় সেরিব্রাল ইকুইডাক্ট দিয়ে, ওই জায়গায় তার কোনো সমস্যা। এই রোগীর ইকুইডাক্টাল স্টেনোসিস নামক এক ধরনের রোগ আছে বাচ্চাদের হয়, এটা থাকলে সিএসএফ থার্ড ভেন্টিকল থেকে আর ফোর্থ ভেন্টিকলে আসতে পারে, তখন দেখা যায় যে থার্ড ল্যাটারাল ভেন্টিকল অনেক বড়, থার্ড ভেন্টিকল অনেক বড়, কিন্তু ফোর্থ ভেন্টিকল আর দেখা যাচ্ছে না, এটাকে বলে নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। এই নন কমিউনিকেটিং
অ্যান্ড কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস আইডেন্টিফাই করতে হবে আপনাকে ফোর্থ ভেন্টিকেলটা ভালো করবে। এই জায়গায় দেখেন ফোর্থ ভেন্টিকেল হাইড্রোক্যাফালাস সিএসএম অনেক বেশি, কিন্তু ফোর্থ ভেন্টিকেলও বেশি, ফোর্থ ভেন্টিকেল বেশি মানে কমিউনিকেটিং যোগাযোগ আছে। আর এখানে দেখেন ফোর্থ ভেন্টিকেল অনেক ছোট, তার মানে যোগাযোগ নেই, যোগাযোগ নেই মানে হচ্ছে নন কমিউনিকেটিং। ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন, ব্রেনের মধ্যে অনেক জায়গাগুলো অনেক সময় ক্যালসিফাই হয়, মানে এটার মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে যায়, এগুলো আমাদেরকে চিন্তা হবে। কেন চিন্তা হবে? কারণ দুইটা, এক নম্বর হচ্ছে ব্রেইনের যে ক্যালসিফিকেশনগুলো এগুলো নর্মালি হতো, ধর অনেক রোগের ক্ষেত্রে হতো, এই যে ক্যালসিফিকেশনগুলো নর্মাল, আমরা যদি কোন কোন জায়গায় ক্যালসিফিকেশন হয় এটা ভালো করে না বুঝি, তাহলে এটাকে তো আমরা অ্যাবনর্মাল মনে করি। দুই নম্বর, এই জায়গাগুলোকে আমরা নর্মাল ক্যালসিফিকেশন যদি না বুঝি, ক্যালসিফিকেশন হাইপার ডেন্স, হেমোরোজা হাইপার ডেন্স, আমরা অনেক সময় এগুলোকে হেমোরোজ বলতে পারি, ব্রেন স্ট্রোক হয়ে গেছে। তিন নম্বর হচ্ছে এগুলো একটা ভালো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, এই ক্যালসিফিকেশন গুলো দিয়ে আমরা অনেক স্ট্রাকচার গুলো ওগুলো থেকে চিনতে পারি। ব্রেইনে নর্মালি 5-6টা জায়গায় ক্যালসিফাই, সেগুলো কি? ফক্স সেরেব্রি, পিনিয়াল গ্যান, টরয়েড প্লেক্সাস, বেজাল গ্যানিয়া অ্যান্ড এন্টেরিয়াল সেরেব্রি। ফক্স সেরেব্রি দুইটা পার্ট থাকে, হচ্ছে অ্যাটেরিয়াল বা ভেন্টাল পার্ট, আর হচ্ছে পোস্টেরিয়র বা ডর্সাল পার্ট। ডর্সাল পার্টটা বেশি ক্যালসিফিকেশন, ভেন্টাল পার্টটা কম ক্যালসিফিকেশন। এই যে হাইপার টেন্স শ্যাডো, এটা হচ্ছে ফক্স সেরেব্রি পোস্টেরিয়র লিম্ব বা ডর্সাল লিম্ব ক্যালসিফাই। তার সামনে যে ছোট্ট একটা গ্ল্যান্ড ক্যালসিফাই, এটা পিনিয়াল গ্ল্যান্ড, আর দুই পাশে যেটা ক্যালসিফাই এটা হচ্ছে কোরাল প্লেক্সাস অফ দ্য থার্ড ভেন্ট্রাল, অক্সিপিটাল হর্নের কোরাল প্লেক্সাস, এটা ক্যালসিফিকেশন। এটা কিন্তু নর্মাল, নর্মালি অনেক এজের পার্সন, বিশেষ করে 40 বেশি এজ হলে এই ক্যালসিফিকেশনগুলো কিন্তু আপনি নর্মালি পেতে পারেন। তাহলে এটা যদি আপনি না চিনেন, অনেক সময় কিন্তু হেমোরাজ বলে ফেলতে পারেন, তাহলে এইটা নর্মালি থাকতে পারে। ফক্স সেরিব্রাল পিনিয়াল গ্যান্ডের ক্যালসিফিকেশন অ্যান্ড কোরাল প্লেক্সাস অফ দ্য হার্ড ল্যাটারাল ভেন্ট্রিকল কিন্তু নর্মালি ক্যালসিফাই হতে পারে। এটা আরো সুন্দর কিছু সিটি স্ক্যান, ফার্স্ট সিটি স্ক্যানে আমরা দেখছি দুই পাশের বেদাল গেলিয়া একদম ক্যালসিফাই, দেখেন ক্যালসিফিকেশন কিভাবে বুঝছি, এইটার হাইপার ডেন্সিটি আর বোনস এর হাইপার ডেন্সিটি একই, চক 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 চক, তার মানে এটা ক্যালসিফিকেশন। বাইল্যাটারাল এটা অনেক রোগেও হয়, এটা আবার অনেক সময় নর্মালিও অনেক মানুষ থাকতে পারে, আবার অনেক সময় অনেক রোগেও, প্যারাথাইরয়েডের অনেক রোগেও এরকম বাইলেটার ভেজাল গেনিয়া ক্যালসিফিকেশন হতে পারে। ইম্পর্টেন্ট এটা যে ক্যালসিফিকেশন, এটাকে আইডেন্টিফাই করা, কিভাবে আইডেন্টিফাই করবো, ভেজাল গেনিয়া ক্যালসিফিকেশন হতে পারে নর্মালি, প্লাস এটার যে ডেন্সিটি দেখেন এটা মোর হাইপার ডেন্স, এবং এটার ডেন্সিটি আর স্কালের ডেন্সিটি সেম, সুতরাং এটা ক্যালসিফিকেশন। সেকেন্ড হচ্ছে কি, এই যে ফক্স সেরিব্রাল ক্যালসিফিকেশন, দেখেন এর ফক্স সেরিব্রাল একদম অ্যান্টেরিয়র লিম্ব এন্ড পোস্টেরিয়র লিম্ব, মানে ভেন্ট্রাল এবং ডর্সাল পুরোটা ক্যালসিফাই। এটা আমাদেরকে কি, এই ফক্স সেরিব্রাল ক্যালসিফিকেশন আমাদেরকে কি ইম্পর্টেন্স দিচ্ছে, এক নম্বর হচ্ছে কি যে তার রাইট এন্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে, দুই নম্বর বলছে যে এটা সুপ্রা টেন্টোরিয়াল কাট, এখানে কোনো টেন্টোরিয়াল সেরিব্রেলি নেই, সুতরাং তুমি এখানে সেরিব্রেলাম দেখতে এসো না, তুমি এখানে ব্রেইন স্টেম দেখতে এসো না, এখানে তুমি অক্সিপিটাল লোব দেখো, ফ্রন্টাল লোব দেখো, এই কথাটা সে বলছে। আর এটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিব্রাল ক্যালসিফিকেশন, এটা আমাদেরকে কি বলছে, এটা ইনফ্রাটেন্টোরিয়াল কার, এখানে তুমি সেরিব্রেলাম দেখতে পারবা, ব্রেইন স্টেম দেখতে পারবা, কিন্তু এখানে তুমি অক্সিপিটাল লোব দেখতে পারবে। এই ক্যালসিফিকেশন গুলো নর্মালিও থাকতে পারে 40 পরে, আবার অনেক সময় এক্সটেন্সিভ ক্যালসিফিকেশন হলে এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অনেক সমস্যা, এছাড়াও আরো অনেক রোগও কিন্তু এক্সটেন্সিভ ক্যালসিফিকেশন হতে পারে, যেটা আমরা পরবর্তী আলোচনায় আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। নাও দ্য ব্রেইন ইডিমা, ব্রেইন ইডিমা অনেক টাইপ হয়, কিন্তু দুই ধরনের ইডিমা খুব, একটা হচ্ছে সাইটোটক্সিক ইডিমা, সাইটোটক্সিক ইডিমা সেল ডেথের কারণে, সেল কখন মারা যায়, স্ট্রোক হলে, তাহলে স্ট্রোকে যে ইডিমা হয়, ব্রেইন ইডিমা হয়, এটাকে বলে সাইটোটক্সিক। আর সেকেন্ড হচ্ছে ভেসোজেনিক, ভেসেল থেকে ফ্লুইড বেরোয় যে ইডেমা হয়, ভ্যাসোজেনিক ইডেমা হয় হিউম্যান, তাহলে সাইটোটক্সিক ইডেমা হয় স্ট্রোকে, ভ্যাসোজেনিক ইডেমা হয় হিউম্যান। অনেক সময় আমরা লেশন দেখে বুঝি না এটা কি স্ট্রোক, তখন তো সারাউন্ডিংস যে ব্রেইন ইডেমা থাকে ওটা থেকে কিন্তু আমরা বলে দিতে পারি স্ট্রোক হিউম্যান। দেখেন সাইটোটক্সিক ইডেমাটা কেমন হয়, এই রোগের
লেফট সাইডে সাইটোটক্সিক এনিমা, দেখেন তার গ্রে হোয়াইট কোনো ডিমার্কেশন, পুরা জায়গাটা একই রকম হয়ে গেছে। দেখেন তার রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারে কিন্তু গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের ডিমার্কেশন আছে। আমরা প্রথমে কিন্তু পড়িয়েছি যে হোয়াইট ম্যাটার অ্যান্ড গ্রে ম্যাটার এগুলো যদিও আইসোডেন্স স্ট্রাকচার কিন্তু এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। গ্রে ম্যাটারটা একটু সাদা, হোয়াইট ম্যাটারটা একটু কালো। দেখেন তার রাইট সাইডে বাইরে যে গ্রে ম্যাটার এটা সাদা, ভিতরে যে হোয়াইট ম্যাটার এটা একটু কালো, কিন্তু তার লেফট সাইডে দেখেন গ্রে হোয়াইট কোনো ডিমার্কেশন নাই। লস অফ গ্রে হোয়াইট ডিমার্কেশন হয় যে ইডিমাতে, ইট ইজ এ সাইটোটক্সিক ইডিমা এবং এটা হয় স্ট্রোক। এই রোগীর ইসকেমিক স্ট্রোক অফ দ্য লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার হয়েছে এবং সাথে তার সাইটোটক্সিক ইডিমা হয়েছে, যে কারণে তার লেফট সাইডের গ্রে হোয়াইট কোনো ডিমার্কেশন আমরা করতে পারছি। ইন দ্য কন্ট্রারি ভ্যাসোজেনিক ইডিমাতে গ্রে হোয়াইট যে ডিমার্কেশন এটা অনেক প্রকট হয়ে যাবে। দেখেন তার গ্রে হোয়াইট ডিমার্কেশনটা অনেক প্রকট, তার হোয়াইট ম্যাটারগুলো আরও কালো হয়ে গেছে, গ্রে ম্যাটারগুলো অনেক সাদা হয়ে গেছে। সেকেন্ডলি এটা মনে হচ্ছে যে ফিঙ্গারের প্রজেকশনের মতো, মনে হচ্ছে আঙ্গুল দিয়ে যখন আমরা কোনো কিছু ধরতে যাই তখন যেরকম প্রজেকশন হয় এরকম। ফিঙ্গার লাইক প্রজেকশন ইজ এ কার্ডিনাল সাইন অফ অ্যাসোসিয়েটেড ইডিমা হুইচ অকার্স ইন কমনলি উইথ গ্রে ইডিমা। তাহলে সাইটোটক্সিক ইডিমাতে গ্রে হোয়াইট ডিমার্কেশনগুলো চলে যাবে, একই রকম এটা হয় স্ট্রোক। ভ্যাসোজেনিক ইডিমাতে ডিমার্কেশনগুলো আরও বেশি বেড়ে যাবে, প্লাস ভ্যাসোজেনিক ইডিমার একটা কার্ডিনাল ফিচার হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন, মনে হচ্ছে সে আঙ্গুলের মতো কোনো কিছু থাবা দিতে চাচ্ছে এখানে, এটা দেখেন আঙ্গুলের মতো প্রজেকশন, এটা ভ্যাসোজেনিক ইডিমার কার্ডিনাল সাইন। এটা দেখেই বলে দেওয়া যায় যে এই রোগীর ব্রেন টিউমার এবং এই রোগীর স্ট্রোক। প্লাস দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন, আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশনের প্রায় শেষের দিকে চলে আসছি। ব্রেনের যে ব্লাড সাপ্লাই আমরা এটাকে বলি সার্কেল অফ উইলিস দিয়ে ব্লাড সাপ্লাই হয়, এটা মূলত দুইটা পার্ট হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন আর হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। অ্যান্টেরিয়র সার্কুলেশন ব্রেনের প্রায় 65 ভাগ সাপ্লাই দেয় আর পোস্টেরিয়র সার্কুলেশন ব্রেনের মাত্র বাকি 35 ভাগ সাপ্লাই। অ্যান্টেরিয়র সার্কুলেশন আসলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আসে আর পোস্টেরিয়র সার্কুলেশন আসলে ভার্টিব্রো বেজিলার আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে মিডল সেরিব্রাল আর্টারি যেটা এইদিকে গেল আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দুইটা কমিউনিকেট হয় হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আবার পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে কমিউনিকেট হয় পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হুইচ ইজ এ পার্ট অফ বেজিলার আর্টারি অ্যান্ড বেজিলার আর্টারি ইজ দ্য কন্টিনিউশন অফ টু সাইডেড ভার্টিব্রাল। তাহলে দুই দিকের ভার্টিব্রাল আর্টারি মিলে হয় বেজিলার আর্টারি, ওইটা ব্রেনের একটা জায়গায় গিয়ে হয়ে হচ্ছে কি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে বের হয়ে হচ্ছে কি কি, একটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, একটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং। এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কি করে, মিডল সেরিব্রাল আর্টারি বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিকে কমিউনিকেট করে সার্কেল অফ উইলিস। এখানে দেখেন বেজিলার আর্টারি বা বেজিলার আর্টারি থেকে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি বের হয়, ভিজিলার আর্টারি থেকে অ্যান্টেরিয়র সেরিবেলার, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার, সুপিরিয়র সেরিবেলার, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার এই আর্টারিগুলোকে। এই জন্য সেরিবেলাম অ্যান্ড ব্রেইন স্টেম ইজ সাপ্লাইড বাই ভার্টিব্রো বেসটি ভার্টিব্রো বেসটি ভিজিলার আর্টারি বা পোস্টেরিয়র সার্কুলেশন। তাহলে পোস্টেরিয়র সার্কুলেশন দিয়ে আমরা কি আর্টেরিয়াল সাপ্লাই হয়, পোস্টেরিয়র সার্কুলেশন দিয়ে আমরা আর্টেরিয়াল সাপ্লাই হয় মূলত সেরিবেলামের হ্যান্ড আর্টারিয়াল সাপ্লাই হয় আমাদের কোন জায়গায়, ব্রেইন স্টেম, যেটা কোন আর্টারি থেকে আসে বেজিলার আর্টারি, আর অ্যান্টেরিয়র সার্কুলেশন থেকে আসে কোন জায়গায়, ব্রেইনের অ্যান্টেরিয়র পোর্শন যেমন ফ্রন্টাল লোব, যেমন প্যারেটাল লোব, এই জায়গাগুলো আসে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সার্কুলেশন। এইটা সম্বন্ধে আপনাদের একটু ভালো নলেজ থাকতে হবে, সেরিবেলাম এবং ব্রেইন স্টেম আসে হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন বা ভার্টিব্রো বেজিলারি সার্কুলেশন ভার্টিব্রো বেজিলার আর্টারি থেকে অ্যান্ড সেরিব্রাম ডায়ানক্যাফালন মানে হচ্ছে থ্যালামাস ব্রেইন স্টেম থ্যালামাস তারপর হচ্ছে বেজাল গ্যাংলিয়া এই অংশগুলো আমাদের আসে হচ্ছে কি অ্যান্টেরিয়র সার্কুলেশন বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির বিভিন্ন ব্রাঞ্চ যেমন অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি বা মিডিয়ার সেরিব্রাম। এখন আমরা ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেইনটা সিটি স্ক্যানে কীভাবে বুঝবো, সিটি স্ক্যানে অনেক সময় অনেক ডাক্তাররা বলে দেয় যে ওই জায়গায় স্ট্রোক হয়েছে, ওই আর্টারি তোমার বন্ধ, এটা সে কীভাবে বুঝবে, কিছুই না, তার একটা ওই সারের একটা অ্যানাটমিক্যাল নলেজ আছে
খুব ক্লিন কাট, সেটা দিয়ে সে বলে দিতে। আপনি দেখেন এটা একটা সিটি স্ক্যান, দুইটা একটা সিটি স্ক্যান ইমেজ, প্রথমটা একটা সুপ্রা টেন্টোরিয়াল কাট, সেকেন্ডটা একটা ইনফ্রা টেন্টোরিয়াল কাট, মানে যে জায়গায় টেন্টোরিয়াল সেলগুলি দেখা যাচ্ছে ইনফ্রা টেন্টোরিয়াল কাট, এই জায়গায় টেন্টোরিয়াল সেরিবেলি নাই, বরং ফক্স সেরিবেলি আছে, এটা সুপ্রা টেন্টোরিয়াল। সুপ্রা টেন্টোরিয়াল কাটে দেখেন দুই সাইডের ফ্রন্টাল লোব সাপ্লাই হয় এন্টেরিয়াল সেরিবেল আর্টারি দিয়ে, তাহলে এই জায়গায় যদি কোনো ইসকেমিক স্ট্রোক হয় আপনি তো বলে দিতে পারেন যে এন্টেরিয়াল সেরিবেল আর্টারি গেছে। আর লাল যে অংশটা দেখেন এটা মিডল সেরিবেল আর্টারি একটা পার্ট, এই জায়গায় কোনো যদি স্ট্রোক হয় যেমন এইখানে একটা স্ট্রোক, আপনি বলতে পারেন যে তার রাইট মিডল সেরিবেল আর্টারি সমস্যা হচ্ছে, বলতে পারবেন না। আর পিছিয়ে দেখেন পিছিয়ে যে লেশনটা এটা পোস্টেরিয়র সেরিবেল আর্টারি, বুঝি যে পার্ট অফ, বুঝি যে ব্রাঞ্চ অফ বেজিলার আর্টারি। এই অক্সিপিটাল লোবে যদি কোনো লেশন হয় আপনি কিন্তু বলে দিতে পারেন যে তোমার রাইট সাইডের পোস্টেরিয়র সেরিবেল আর্টারিতে সমস্যা, তাহলে কোন আর্টারিতে সমস্যা এটাও কিন্তু আপনি সিটি স্ক্যান দিকে বলে দিতে পারেন। আর একইভাবে যদি আপনি ইনফ্রা টেন্টোরিয়াল কাটে যান, এই দেখেন গ্রিন যে অংশটা এটা ভার্টিব্রো বেজিলার আর্টারি, যেটার ব্রাঞ্চ হচ্ছে সুপেরিয়র সেরিবেলার, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার, এন্টেরিয়র সেরিবেলার, এই তিনটা ভার্টিব্রো বেজিলার আর্টারি ব্রাঞ্চ, এগুলো দিয়ে কিন্তু সেরিবেলাম সাপ্লাই। এখানে একটু মজা, এটা কিন্তু টেম্পোরাল লোব, মনে আছে টেম্পোরাল লোবে কিন্তু দুইটা সাপ্লাই, এক উপরের অংশটা মিডল সেরিবেল আর্টারি, নিচের অংশটা কিন্তু পোস্টেরিয়র সেরিবেলার। তাহলে পোস্টেরিয়র সেরিবেলার আর্টারি যেমন অক্সিপিটাল লোবকে সাপ্লাই দিচ্ছে, যেমন দেখেন টেম্পোরাল লোবের কিন্তু একটা ছোট অংশকে কিন্তু সে সাপ্লাই দিচ্ছে। তাহলে টেম্পোরাল লোবের কিন্তু ডুয়াল সাপ্লাই, একটা মিডল সেরিব্রাল আর্টারি, একটা পোস্টেরিয়াল সেরিব্রাল আর্টারি, কিন্তু প্যারিটাল লোবের কিন্তু একজনই সাপ্লাই, এটা হচ্ছে মিডল সেরিব্রাল। এটা টেম্পোরাল লোবের কিন্তু দুইজন সাপ্লাই দেয়, একটা আপার পোর্শনকে মিডল সেরিব্রাল আর্টারি সাপ্লাই দেয়, লোয়ার পোর্শনকে পোস্টেরিয়াল সেরিব্রাল আর্টারি সাপ্লাই। আর ফ্রন্টাল লোব তো সবসময় এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি ছাড়া আর কাউকে এসে সাপ্লাই। হ্যাঁ, তাহলে এই ইমেজটা যদি আপনার মাথায় সেট করা থাকে, আপনি কিন্তু চট চট বলে দিতে পারেন কোন আর্টারি তার চলে গেছে, কোন আর্টারিতে সমস্যা, তখন কিন্তু আপনারা সিটি এনজিওগ্রামে করার আগেই আপনি বলে দিতে পারেন তার ওই আর্টারিতে প্রবলেম। গ্লায়োসিস বা এনকেফালোমেলেশিয়া, ব্রেইনের যখন কোনো অংশ নষ্ট হয়ে যায় বা কোনো নিউরন যখন নষ্ট হয়ে যায়, তখন গ্লায়াল সেল বলে কিছু সেল আছে আপনার জানি সাপোর্টিং সেল, ওরা করে কি ওই জায়গাটায় এসেছে, এসে করে কি কোনো প্রকৃতিতে কোনো ফাঁকা জায়গা রাখতে চায় ওই জায়গাটায়, তখন তারা অক্যুপাই করে ওই জায়গাটাতে পানির মতো লিকুইফেক্টিভ নেক্রোসিস, আমরা জানি ব্রেনের লিকুইফেক্টিভ নেক্রোসিস, এই যে গ্লায়াল সেল এসে এই জায়গায় লিকুইফেক্টিভ নেক্রোসিস করে, এটাকে বলে গ্লায়োসিস। এটাকে ব্রেইনের কোনো জায়গায় যদি একদম গ্লায়োসিস হয়ে যায় বা একদম নষ্ট হয়ে যায়, এটাকে বলে এনকেফালোমেলেশিয়া। এখন দেখেন এই রুগীটার রাইট সাইডে মিডল সেরিব্রাল আর্টারি বরাবর রাইট প্যারিটাল লোবে তার একটা ইসকেমিক স্ট্রোক বা ইনফার্কটিভ স্ট্রোক হচ্ছে, এটা অ্যাকিউট ইনফার্ক্ট, অ্যাকিউট ইনফার্ক্ট দেখুন লেস হাইপোটেন্স। এই রুগীরই 6 মাস পরে আবার সিটি স্ক্যান করে দেখা গেল তার একই জায়গাটা অনেক কালো হয়ে গেছে, অনেকটা সিএসএফ এর ফাইন্ডিংস আর এটার ফাইন্ডিংস একই রকম, দেখেন দুটার কালো কিন্তু একই, এইখানে কিন্তু দুটার কালো একই, এই ফাইন্ডিংসটা একই রকম হয়ে যাওয়া মানে তার এই যে স্ট্রোকটা হলো স্ট্রোকের পরে এই জায়গাটা ডাক্তার সাহেবরা ট্রিটমেন্ট করে বাঁচাতে পারেনি, এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা গ্লায়সিস হয়ে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়ে গেছে, এই জায়গাটা ফ্লুইডের কালার নিয়ে গেছে, সেই জন্য এইটার ডেন্সিটি আর সিএসএফ এর ডেন্সিটি একই। অনেক সময় আপনি এইটাকে যদি ভালো করে গ্লায়সিস না বুঝেন, এই সিটি স্ক্যান দেখে আপনি মনে করতে পারেন রুগীর এখন স্ট্রোক, কিন্তু আসলে কিন্তু তার স্ট্রোকটা এটা ওর ইস্যুস, তাহলে আমাদেরকে গ্লায়োসিসটা বুঝতে হবে। ব্রেইনের কোনো জায়গায় যদি স্ট্রোক করে অনেক দিন পরে যদি সিটি স্ক্যান করে এই ধরনের একটা ইমেজ পাবে, যেটা আসলে একটা লিকুইফেক্টিভ নেক্রোসিস ইমেজ, যেটা আসলে একটা পানির ইমেজ, যেটা আসলে অনেক হাইপোটেন্স, আর যদি অ্যাকিউট স্ট্রোক হয় এটা লেস হাইপোটেন্স, দেখেন সিএসএফ অনেক কালো কম, ক্রনিক স্ট্রোক বা অনেক ওল্ড স্ট্রোক এটা কিন্তু অনেক বেশি। গ্লায়োসিস আমাদেরকে চিনতে হবে, ব্রেনে অনেক সময় স্ট্রোকের পর গ্লায়োসিস হয়, অনেক সময় অপারেশন করে আমরা ব্রেনের অনেক জায়গায় ফেলে দিই, তখন ওই জায়গাটা একদম কালো হয়ে যায়, তাহলে গ্লায়োসিস বা এনকেফালোমেলেশিয়া কিন্তু আমাদেরকে চিনতে হবে। আমরা শেষের দিকে চলে আসছি, সিটি স্ক্যানের অ্যাডভান্টেজ, সিটি স্ক্যান কেন করবেন বা এমআরআই এত ভালো ভালো পরীক্ষা চলে আসছে, সিটি স্ক্যান এখনো কেন করছে, সিটি স্ক্যানের কিছু খুব ভালো অ্যাডভান্টেজ আছে। এক নম্বর হচ্ছে কুইক, সিটি স্ক্যান 5-6 মিনিট 10 মিনিট 15 মিনিটে করা যায়, খুব রেস্টলেস পেশেন্ট হলে
তিন চার মিনিট আমরা সিটি স্ক্যান করি। এই যে কুইক ইমেজ, এটা খুব দরকার। যেমন ধরেন একটা রুগী আপনার কাছে আসলো পেরিফেরি গ্রামে, আছেন পটুয়াখালীতে, তার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, খুব রেস্টলেস, তাকে হাত পা ছুটছে, খুব রেস্টলেস, এই রুগীর কি আপনি এমআরআই করতে পারবেন 45 মিনিট ধরে? তখন তাকে এমআরআই অ্যাডভাইস করা মানে হচ্ছে আপনার ক্লিনিক্যাল নলেজ অত ভালো না, কিন্তু তার সিটি স্ক্যান কিন্তু আপনি করতে পারবেন। তাকে একটা সেডিল ইঞ্জেকশন বা ঘুমের ইঞ্জেকশন দিয়ে 2-3 মিনিটে চট করে একটা সিটি স্ক্যান করতে, যে কুইকলি ইমেজ দেয়, এটা কিন্তু সিটি স্ক্যানের একটা গ্রেট অ্যাডভান্টেজ। বিশেষ করে অ্যাকিউট নিউরোলজিক্যাল ডিজিজে বলে যে তুমি সবসময় সিটি স্ক্যান করো, সবসময় সিটি স্ক্যান, কারণ এটা তোমাকে কুইক একটা কনক্লুশন দেবে, কুইক কনক্লুশন থেকে তুমি হয়তো রোগীর জীবনও বাঁচাতে পারো। সেকেন্ড হচ্ছে নন ইনভেসিভ, এখানে কিন্তু রুগীর কোনো আপনি ইনভেশন করতে হচ্ছে না, রুগীর কোনো ক্ষতি করতে হচ্ছে না, শুধুমাত্র মাঝে মাঝে কন্ট্রাস্ট দেওয়া লাগে, যেটা দেওয়ার আগে তো আমরা যাচাই বাছাই করে দেখবো যে রুগীর কোনো নেট কোয়ালিটি আছে কিনা, রুগীর কোনো কন্ট্রাস্ট হাইপার সেন্সিটিভিটি আছে কিনা, এটা তো আমরা দেখবো। এছাড়া সিটি স্ক্যান কিন্তু নন ইনভেসিভ, তাহলে কুইক অ্যান্ড নন ইনভেসিভ, এটা কিন্তু সিটি স্ক্যানের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। সেকেন্ড হচ্ছে কস্ট ইফেক্টিভ, সিটি স্ক্যানে কিন্তু দাম কম, একটা এমআরআই করতে যেখানে 10,000, 12,000, 14,000, 15,000, 18,000 টাকা লাগবে, সিটি স্ক্যান কিন্তু আপনি 3,500-2,500 এই কম টাকায়, সেটাকে আপনি রিকোয়েস্ট করে আরো কম টাকা সিটি করে দিতে পারেন। এই যে কস্ট ইফেক্টিভ, এটা কিন্তু গরিব রোগীদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, তাহলে আপনি সিটি স্ক্যান কিন্তু অনেক কম টাকায় করতে পারছেন। সেকেন্ড হচ্ছে বোনের যে কোনো ইমেজ, যেমন একটা রোগীর ট্রমা হয়েছে, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বোনের ইমেজ, বোন ক্যান নট বি ভিজুয়ালাইজড ইন এমআরআই, তাহলে বোনের ইমেজ কিন্তু আপনি এমআরআই তে ভালো বুঝতে পারবেন, বোনের ইমেজ আপনাকে সবচেয়ে ভালো বুঝতে পারবেন সিটি স্ক্যান। অনেক বোকা লোক আমরা দেখি, বোকা ফিজিশিয়ান, নলেজের অভাবে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীর এমআরআই, হুইচ ইজ অ্যাবসোলিউট ইলিটারেসি, বোন ক্যান নট বি ভিজুয়ালাইজড ইন এমআরআই, বোন একমাত্র দেখা যাবে সিটি স্ক্যান। আর হেমোরাইজ, রক্তপাত সবচেয়ে ভালো কুইক এবং দ্রুত বুঝতে যায় সিটি স্ক্যান। সুতরাং বোনের এবং হেমোরাইজের জন্য আমাদেরকে প্রথম করতে হবে সিটি স্ক্যান। সিটি স্ক্যান বোন এবং হেমোরাইজ অ্যাকিউটলি মানে সবচেয়ে দ্রুত এবং অ্যাকুরেটলি আপনাকে আইডেন্টিফাই করবে। সিটি স্ক্যানের আরেকটা ইম্পর্টেন্স আমি অবশ্য বলে ফেলছি, এটা হচ্ছে ইমপ্ল্যান্টেড মেডিকেল ডিভাইস থাকে, যেমন আপনার হার্টে রিং করানো আছে, আপনার হাড়ে নেইলিং করা আছে, বা হাড়ের মধ্যে রড ঢোকানো আছে, বা আপনার পেস মেকার বসানো আছে, তখন কিন্তু আপনার আপনি কিন্তু এমআরআই করতে পারবেন, কারণ এমআরআই তে রুগীকে হাইলি একটা খুব পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ডে দেওয়া হয়, যেখানে ওই ডিভাইসগুলো তার ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সিটি স্ক্যান ইজিলি করতে পারেন। দুই নম্বর হচ্ছে নয়েজ, এমআরআই কেউ করেছেন কিনা আমি জানি না, এমআরআই তে কিন্তু একটা খুব বাজে শব্দ হয়, পট 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 শব্দ, এটা কিন্তু অনেক রুগীরা ভয় পায়, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা। সিটি স্ক্যানে কিন্তু কোনো শব্দ নাই, একদম খুব দ্রুত নয়েজ। সিটি স্ক্যানের একটা কথা বলে যে স্ট্রোক সাসপেক্ট করলে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে প্রথমে সিটি স্ক্যান, কেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে বোনের কোনো সমস্যা হলে বা হেমোরেজ হলে এটা তো সিটি স্ক্যানই সবচেয়ে ভালো দেখা যায়। স্ট্রোকের ক্ষেত্রে কেন সিটি স্ক্যান করতে বলে, কারণ সিটি স্ক্যান খুব দ্রুত আপনাকে একটা ইমপ্রেশন দেবে, আর সিটি স্ক্যানে হেমোরেজ হলে তো বোঝাই যাবে, আর যদি হেমোরেজ না হয় তাহলে কি স্ট্রোক, তো তাহলে কি ইস্কেমিক স্ট্রোক, সুতরাং হেমোরেজ আছে কিনা দেখেন, হেমোরেজ যদি না আসে তাহলে বুঝতে পারি ইস্কেমিক স্ট্রোক, তাহলে কারো যদি স্ট্রোক সাসপেক্ট করেন অ্যান্ড রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ফার্স্ট ইনভেস্টিগ নিউরো ইমেজিং টু বি ডান ইজ সিটি স্ক্যান অফ দ্য। সিটি স্ক্যানের ডিসঅ্যাডভান্টেজ, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ রেডিয়েশন হ্যাজার্ড, রেডিয়েশন হ্যাজার্ড সিটি স্ক্যানে আছে, যেহেতু এটা একটা এক্সরে মেশিন এবং এটা একটা পাওয়ারফুল এক্সরে মেশিন, রেডিয়েশন হ্যাজার্ডটা অনেক বেশি হচ্ছে স্পাইরাল সিটি স্ক্যান বা হাই রেজুলেশন সিটি স্ক্যান। আমরা অনেকের হয়তো এখন কোভিড সিচুয়েশনে বিনা কারণেও হাই রেজুলেশন সিটি স্ক্যান বারবার করছি, হাই রেজুলেশন সিটি স্ক্যান কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে, সুতরাং রেডিয়েশন হ্যাজার্ড ইজ এ সাইড ইফেক্ট। সেকেন্ড হচ্ছে সিটি স্ক্যানে অনেক কিছু ভালো বোঝা যায়, হচ্ছে আর্লি ইস্কেমিক স্ট্রোক, ইস্কেমিক স্ট্রোক প্রথম 6 ঘন্টায় কিন্তু সিটি স্ক্যানে দেখা যায়,
আমরা বারবার বলি নিউরোলজিস্ট, স্ট্রোক ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আপনি দেখে মনে হলো স্ট্রোক, সিটি স্ক্যান করলেন, হেমোরেজ পেলেন না, ইট ইজ ইস্কেমিক স্ট্রোক। সিটি স্ক্যান নর্মাল আসলো, এটা ইস্কেমিক স্ট্রোক, কারণ যেহেতু হেমোরেজ না এবং ক্লিনিক্যালি এটা স্ট্রোক, সুতরাং এটা ইস্কেমিক স্ট্রোক। যেহেতু আর্লি ইস্কেমিক স্ট্রোক, আর্লি 6 আওয়ারে সিটি স্ক্যানে নাও আসতে, আগেও আরও কিছু লিমিটেশন আছে, পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসা যেমন ব্রেইন স্টেমের যে সমস্যাগুলো ওগুলো সিটি স্ক্যানে অত ভালো বোঝা যায়। স্মল লিশন যেমন লেস দেন 5 মিলিমিটারের যেসব লিশনগুলো এগুলো কিন্তু সিটি স্ক্যানে ভালো বোঝা যায়। থার্ড হচ্ছে সফট টিস্যু ডিলিনেশন, মানে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার আমরা দেখিয়েছি যে এটা আইসোডেন্স শেডো হয়, এগুলোর মধ্যে ডিমার্কেশন তো আমরা দেখেছি, কিন্তু এটা খুব ডিফিকাল্ট। এই জন্য সফট টিস্যুর যেসব সমস্যাগুলো এগুলো সিটি স্ক্যানে অত ভালো বোঝা যায়। সফট টিস্যু ভালো বুঝতে হলে আপনাকে এমআরআই। আর লাস্ট হচ্ছে কুড নট ডিটেক্ট দ্য ইনফ্লামেটরি লেশন, যেমন কারো যদি আপনি মনে করেন যে মাল্টিপল স্ক্লেরোসিস আছে, যে নিউরো ইনফ্লামেটরি লেশন, তাহলে কিন্তু সিটি স্ক্যান করে আপনি কোনো লাভে পাবেন না, কারণ এটা ইনফ্লামেটরি ডিজিজ উইচ ক্যান নট বি রিকগনাইজড ইন সিটি স্ক্যান। দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ সিটি স্ক্যান। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সিটি স্ক্যান, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, আমি একটা কনসাইজ ফর্ম দিয়েছি। ফার্স্ট হচ্ছে হেড ইঞ্জুরি, হেড ইঞ্জুরি হলে ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন ইজ সিটি স্ক্যান। সেকেন্ড হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের ক্ষেত্রে আপনি যদি থ্রম্বোলাইসিস না ফেসিলিটি না থাকে, মানে আরটিপিএ বা যে কোনো থ্রম্বোলাইসিস করার ফেসিলিটি না থাকে, তাহলে ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন ইজ স্ট্রোক, সিটি স্ক্যান। সিটি স্ক্যান করে আপনি দেখেন, যদি এটা হেমোরেজ হয় তাহলে একদম আর্লি অ্যাপিয়ার করবে, যদি হেমোরেজ না হয় এবং আপনি ক্লিনিক্যালি স্ট্রোক পাচ্ছেন, এটা ধরে নেবেন যে ইসকেমিক স্ট্রোক, কারণ ইসকেমিক স্ট্রোক সিটি স্ক্যানে অনেক সময় 6 ঘন্টা পরে আসে, পরে প্রয়োজন মনে করলে এই রুগীরই আপনি আবার এমআরআই করতে পারেন ফর বেটার ভিজুয়ালাইজেশন। এই স্ট্রোকের রুগীর যদি থ্রম্বোলাইসিস ফেসিলিটি না থাকে, তাহলে ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন ইজ সিটি স্ক্যান। থার্ড হচ্ছে রেস্টলেস পেশেন্ট, আপনি মনে করছেন যে তার হয়তো কোনো ইনফ্লামেটরি লেশন বা অন্য কোনো কিছু হতে পারে, কিন্তু রুগী এত রেস্টলেস যে আপনি এমআরআই করতেই পারছেন, তখন আপনি একটা সিটি স্ক্যান করলে তো কিছু না কিছু সফট টিস্যু ডিলিনেশন পাবেন, কিছু না কিছু আইডিয়া পাবেন, আপনাকে একটা গাইডলাইন তো সে দিবে, আপনি একটা ম্যানেজমেন্ট তো দিতে পারবেন, পরে রুগী রেস্টলেস কমলে, রুগী সেটেল হলে তখন হয়তো এমআরআই করা যাবে। তাহলে রেস্টলেস পেশেন্ট হলে আপনি কিন্তু অলওয়েজ সিটি স্ক্যান ফার্স্ট চয়েস, রেস্টলেস পেশেন্টদেরকে এমআরআই করতে হবে, কারণ 45 মিনিট ধরে একটা রেস্টলেস পেশেন্টকে ম্যানেজ করা বা সিলেক্ট করে রাখা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ইমপ্লান্টেড মেডিকেল ডিভাইস থাকলে আগেই বলেছি তখন তো এমআরআই করা যাবে না, কারণ মেডিকেল ডিভাইস নড়ে যাবে, এখানে পেসমেকার বা রিং করানো বা রড করানো থাকলে পারে, তখন কিন্তু সিটি স্ক্যান এমআরআই করা যাবে। ফর ইনিশিয়াল ইভ্যালুয়েশন অফ এনি নিউরোলজিক্যাল ডিজিজ, আপনার কাছে এমআরআই মেশিন নেই বা মনে হচ্ছে রোগীর টাকা নেই, আপনার প্রাথমিক এটা ইভ্যালুয়েশন করতে হবে, ফর সিটি স্ক্যান পরে দেখা যাবে, পরে এমআরআই হয়তো করলে করলো বা সিটি স্ক্যান ইমপ্রেশন করে এমআরআই। কোনো নিউরোলজিক্যাল ডিজিজে আপনি যদি মনে করেন এখন এমআরআই করার অ্যাভেলেবিলিটি নেই বা এমআরআই করার মতো রোগীর টাকা নেই, গো ফর সিটি স্ক্যান, ইট ইজ এ ইন্ডিকেশন অফ সিটি স্ক্যান। লাস্ট, ইফ পেশেন্ট উইশেস, এটা অনেক নিউরোলজির বইতে লেখা আছে, আমাদের সদ্য স্যাররা আমাদেরকে শিখিয়েছেন যে আমরা কিন্তু ডাক্তার, আমরা কিন্তু সৃষ্টিকর্তা, সুতরাং রুগী যদি চায় তাহলে কিন্তু সিটি স্ক্যান আপনি তাকে দিতে হবে, কারণ ইউ ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ। অনেক টেনশনটাই ভেঙে গিয়ে রুগী আমি জীবনে দেখেছি, তাদের সিটি স্ক্যান করে এমন ফাইন্ডিংস পেয়েছি যেটাতে আমি একদম হতে পারি, সুতরাং রুগী যদি চায় ইট ইজ এ রিলেটিভ ইন্ডিকেশন অফ কন্ট্রা ইন্ডিকেশন। সিটি স্ক্যান এতই ভালো একটা পরীক্ষা যে এটার কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই, একটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন আছে যেটা প্রেগনেন্সি, কিন্তু এটা আসলে কন্ট্রা ইন্ডিকেশন না। প্রেগনেন্সিতে যদি প্রয়োজন হয় আপনি অ্যাবডোমিনাল শিল পরে কিন্তু তার সিটি স্ক্যান করতে পারেন, আসলে এটা কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন না, তাও রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন বলে আপনি ধারণা করতে পারেন, কিন্তু বহির্বিশ্বে যদি কোনো রোগীর প্রেগনেন্সিতে সিটি স্ক্যান দরকার হয় তাকে এই ছবির মহিলার মতো একটা অ্যাবডোমিনাল শিল পরিয়ে কিন্তু আপনি সিটি স্ক্যান করতে পারেন। প্র্যাকটিক্যালি আপনাকে সিটি স্ক্যান ফিল্ম কিভাবে দিবে, প্র্যাকটিক্যালি কিন্তু আলাদা আলাদা করে একটা একটা করে ফিল্ম দিবেন, আপনাকে এরকম একটা ফিল্ম দিবে, এটা আমার একটা রুগীর সিটি স্ক্যান ফিল্ম, যেটাতে আপনি এক্সিয়াল সেকশন দেখতে পাচ্ছেন, এছাড়া অনেক সময় করোনাল সেকশন সেকশন দেয়, কিন্তু নীল তীর দেওয়া প্রথম যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন
এটা আপনাকে দেখাচ্ছে যে এই এক্সিয়াল সেকশন গুলা কোন কোন বরাবর করা হয়েছে। সবচেয়ে নিচের যে সেকশনটা এটা হচ্ছে প্রথম সেকশন, মানে এটা হচ্ছে একদম ব্রেন স্টেম বা মেডুলা অবলম্বটা বা স্পাইনাল কর্ড বরাবর যে সেকশন এটা হচ্ছে সবচেয়ে নিচের সেকশন, আর সবচেয়ে উপরে যে সেকশন এটা হচ্ছে, এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে এই ইমেজটা কিন্তু আমাকে দেখতে হবে যে এই সেকশনটা যে আমি দেখতেছি যে 7 নম্বর সেকশন কোন বরাবর। আর কিছু অ্যানাটমিক্যাল লেভেল তো আমরা জানি যে কোয়ার্ট ডিজেমিনাল সার্কাস দেখতেছি এখানে, সুতরাং এটা মিড ব্রেইন, এখানে ল্যাটারাল সার্কাস দেখা যাচ্ছে সুতরাং এটা টেম্পোরাল লোব, এখানে ল্যাটারাল সার্কাস নাই সুতরাং এটা প্যারেটাল লোব, এগুলা এইটা টেম্পো এটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন সুতরাং এটা ইনফ্রাটেন্টোরিয়াল কার্ট, এখানে টেন্টোরিয়াল সেরিবেলিং নাই সুতরাং এটা সুপ্রাটেন্টোরিয়াল কার্ট, এগুলো তো আমরা নলেজ গ্যাদার করেছি। কিন্তু হঠাৎ করে আপনাকে যখন একটা সিটি স্ক্যান ফিল দেবে তখন কিন্তু এইরকমই আসবে এবং এটা এক্সিয়াল সেকশনটা এইরকম থাকবে। সবচেয়ে নিচের যে সেকশনটা এটা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে লোয়ার সেকশন অফ দ্য ব্রেইন, এটাতে আপনি মেডুলা বা স্পাইনাল কর্ড এগুলো পাবেন, এবং সবচেয়ে উপরের যে সেকশনটা সেটা হচ্ছে সবচেয়ে লাস্টে পাবেন, যে লাস্ট দেখা যায় ইংলিশে, এটাতে আপনি একদম ব্রেইন সবচেয়ে সুপিরিয়র পোর্শন যেটা সেটা। এখন পরীক্ষাতে আপনি একটা সিটি স্ক্যান পেন কিভাবে ডিসক্রাইব করেন? পরীক্ষাতে গিয়ে সাদা কালো কোনোরকম এরকম তো বলা যাবে না, সামনের সামনে বললে তো আপনি পাশ করবেন। তখন পরীক্ষার হলে সিটি স্ক্যান পেন ডিসক্রাইব করার একটা প্রি স্ট্রাকচার একটা কিছু লাইন আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে দিস ইজ এ কন্ট্রাস্ট অর নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, আপনাকে চট করে দেখে বুঝিয়ে দিতে হবে এটা কন্ট্রাস্ট সিটি না নন কন্ট্রাস্ট সিটি। কন্ট্রাস্ট সিটি হলে কন্ট্রাস্ট সিটি স্ক্যান অর নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ এত ইয়ার্স অফ মেল, তারপর কত ইয়ার্স অফ মেল অর ফিমেল, 70 বছর হলে 70 বছর, মেল হলে মেল ফিমেল হলে ফিমেল, ব্রেন টিস্যু উইন্ডো না বোন উইন্ডো। অনেক সময় আমরা বোন উইন্ডো দেখে ভয় পেয়ে যাই, ফ্র্যাকচার আছে দেখতেছি কিনা, এখানে তো ব্রেইনই দেখা যাচ্ছে, আপনাকে বুঝতে হবে এটাকে ব্রেইন উইন্ডো না বোন উইন্ডো, আপনাকে দেখতে হবে এটাকে মাল্টিপল এক্সিয়াল সেকশন কিনা। আমি যে লাস্ট যে সিটি স্ক্যানটা দেখালাম আপনাকে, এই যে এটা এটা কিন্তু মাল্টিপল এক্সিয়াল সেকশন, এখানে কিন্তু অনেকগুলো এক্সিয়াল সেকশন, আর আগের যতগুলো সেকশন দেখেছি এগুলো কিন্তু সিঙ্গেল এক্সিয়াল সেকশন, নাকি এটা করোনাল সেকশন নাকি সেরিটাল সেকশন, এটা কিন্তু আপনাকে ডিসক্রাইব। তাহলে মোস্টলি থাকবে এক্সিয়াল সেকশন, কিছু কিছু ক্ষেত্রে সেজেনাল বা করোনাল সেকশনও থাকতে পারে, এটা কি মাল্টিপল এক্সিয়াল না সিঙ্গেল এক্সিয়াল এটাও কিন্তু আপনাকে বলতে হবে। শোয়িং হাইপোডেন্স, আইসোডেন্স, হাইপারডেন্স অর মিক্সড ডেন্সিটি, চার টাইপের লেশন। হাইপো মানে হচ্ছে কালো, আইসো মানে হচ্ছে ব্রেইন, হাইপার মানে হচ্ছে সাদা, মিক্স মানে হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল স্পেসিফিক কোয়েলেশনে যেটা থাকে কিছু সাদা কিছু কালো, এটা আমরা বলতে পারি কোন ধরনের লেশন, কোন জায়গায় ব্রেইন কি ডান পাশে না বাঁ পাশে, এরপরে সারাউন্ডেড বাই এটা চারপাশে কি আছে, অনেক সময় চারপাশে কিছু স্ট্রাকচার চারপাশে ব্রেইন ইডিমা থাকে, এটাকে হাইপোডেন্স না হাইপারডেন্স। লাস্টে বলতে হবে প্রেশার ইফেক্ট আছে, অনেক সময় ব্রেইনের ইডেমার কারণে দেখা যায় যে ব্রেইনটা একদিকে বাঁকা হয়ে গেছে, ব্রেইনটা দেখা যাচ্ছে ভেন্টিকল টেন্টিকেল একদিকে বাঁকা হয়ে গেছে, এটাকে প্রেশার ইফেক্ট বা মিড লাইন শিফটিং। এই মিড লাইন শিফটিং বা প্রেশার ইফেক্ট আছে কিনা এটা আমাদেরকে কিন্তু বলতে হবে, আমরা নেক্সট সেশনে কিন্তু খুব ভালো করে বলবো। আর অনেক সময় আর কি সিটি স্ক্যানের দুইটা ফিল্ড, একটা নন কন্ট্রাস্ট আর একটা কন্ট্রাস্ট, নন কন্ট্রাস্টটাতে দেখা যাচ্ছে লেশনটা ভালো বোঝা যাচ্ছে না, কন্ট্রাস্টটাতে লেশনটা ভালো বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে প্রথমে আপনাকে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান বলে লাস্টে হুইচ শোজ হোমোজেনাস অর কন্ট্রাস্ট বিং এনহ্যান্সড, এটা কিন্তু এই লেখাটুকু আপনি লিখে রাখবেন। তারপর আপনি যেই ফিল্মটা আপনাকে দিবে সেটার উপর ভিত্তি করে সেটাকে আপনি ডিসক্রাইব করার ক্যাপাবিলিটি অর্জন করবেন, বারবার গ্রুপ লেসেনিং এর মাধ্যমে গ্রুপে একজন আরেকজনকে বলে 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 বারবার আপনাকে এটা আকর্ষিত করতে হবে, এবং প্রত্যেকটা ফিল্মে কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আছে, একটার সাথে আরেকটা কিন্তু মিল নেই, একটা কন্ট্রাস্ট স্ট্রোকের ডিসক্রাইবিং একরকম হবে, ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইজেশনের ডিসক্রাইবিং একরকম হবে, ফ্র্যাকচারের ডিসক্রাইবিং একরকম হবে, আলাদা আলাদা হবে, কিন্তু মোটামুটি স্ট্রাকচারটা এটার উপর ভিত্তি করে আপনি ডিসক্রাইব করবেন। আমরা কিন্তু আমাদের লাস্ট স্লাইডে চলে আসছি, এটা হচ্ছে অনেক সময় অনেক বড় বড় এক্সামে নিয়ে আমরা পরীক্ষা দিতে গেছি, হঠাৎ করে সিটি স্ক্যান আর এমআরআই এর মধ্যে পার্থক্য করতে পারবে, কারণ পরীক্ষার হলে তো আপনাকে বলে দিবে না যে এটা সিটি স্ক্যানের ফিল্ম না এটা এমআরআই এর ফিল্ম, দিবে একটা ফিল্ম, তখন আপনি হয়তো এমআরআই কে সিটি স্ক্যান বলে চলতেছেন আবার সিটি স্ক্যান কে এমআরআই বলে চলতেছেন,
ছোট ট্রিক্স আছে, এটা দিয়ে আপনি খুব সহজে বলে যাবেন যে এটা কি সিটি স্ক্যান না এমআরআই। এক নম্বর ট্রিক্স হচ্ছে সিটি স্ক্যানে বোনস দেখা যায়, এমআরআইতে বোনস দেখা যায়। সেকেন্ড হচ্ছে সিটি স্ক্যানে ফ্যাট দেখা যায় না, এমআরআইতে ফ্যাট দেখা যায়। তাহলে এই দুইটা কথা মনে রাখলে কিন্তু আর বাকিগুলো অত ভালো মনে রাখা যাবে। একটা হচ্ছে সিটি স্ক্যানে বোনস দেখা যায়, এমআরআইতে বোনস দেখা যায় না। সিটি স্ক্যানে সফট টিস্যু ফ্যাটি মানে ফ্যাট দেখা যায় না, এমআরআইতে কিন্তু ফ্যাট দেখা যায়। আমরা প্রথম সিটি স্ক্যান ফিল্মটাতে আসি, দেখেন সাবকিউটেনিয়াস টিস্যু ফ্যাট যেটা বাহিরে ওটা সিটি স্ক্যানে দেখা যায় না, আমরা বসি জন্য এটা কিন্তু কালো আসছে। দেখেন এমআরআইতে দেখেন সাবকিউটেনিয়াস টিস্যুটা একটা সাদা রিমের মতো আসছে, একদম সবার বাইরে যে ইয়েটা এটা কিন্তু সাবকিউটেনিয়াস টিস্যু, একটা সাদা চিকন রিম। এটা হচ্ছে ব্রেইনের স্কালের পরে যে আপনি যে তার ব্রেইনের স্কালের পরে না, স্কালের উপরে, স্কালের উপরে আপনি স্কিনের নিচে যে সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে সেটা এমআরআইতে কিন্তু একটা থিন রিমের মতো আপনি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি? তাহলে এমআরআইতে বাইরে যে সাদা রিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোনস না, বোনস কিন্তু এমআরআইতে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট যেটা আপনার স্কালের যেটা আপনার মাথার স্কালের উপরে থাকে এবং স্কিনের নিচে থাকে। আর সিটি স্ক্যানের সাবকিউটেনিয়াস ফ্যাট দেখা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্কাল বোনস। স্কাল বোনস এর পরেই সিটি স্ক্যানে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রে মেটাল, তারপর দেখতে পাচ্ছেন হোয়াইট মেটাল। আর এমআরআইতে দেখেন সাবকিউটেনিয়াস ফ্যাটের পর একটা কালো একটা ফাঁকা দেখা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্কাল বোনস যেটা এমআরআইতে দেখা যাচ্ছে। তাহলে সাদার পর যদি একটা ফাঁকা জায়গা থাকে এটাই এমআরআই, আর সাদার পর যদি ব্রেইন শুরু হয়ে যায় এটাই সিটি স্ক্যান। আর এমআরআইতে দেখেন গ্রে হোয়াইটের যে ডিমার্কেশন এটা অনেক প্রমিনেন্ট, ক্লিয়ার কাট, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার খুব ক্লিন কাট বোঝা যায়, এই জন্য সফট টিস্যু প্রবলেমগুলো আমরা এমআরআইতে ভালো বোঝা যায়, কিন্তু সিটি স্ক্যানে গ্রে হোয়াইট ডিমার্কেশনটা অত ভালো বোঝা যাচ্ছে, খুব ক্লিয়ার কাট। তাহলে এইটা দিয়ে আমরা কিন্তু চট করে বুঝতে পারবো এটা কি সিটি স্ক্যান ফিল এমআরআই। এই ছিল আজকের ক্লাস, আপনাদের যা যা কোশ্চেনগুলো আপনারা করতে পারেন আমাদেরকে, আমরা আনসার করার চেষ্টা করব। নিউরো ইমেজিং এর বেশি বেসিক কি আসলে নিউরো অ্যানাটমি, নিউরো অ্যানাটমি যদি আমরা ভালো করে জানি তাহলে নিউরো মেডিসিন, নিউরো ইমেজিং আমাদের জন্য কোনো ব্যাপার হবে বলে মনে হচ্ছে। আমরা 6-7টা ক্লাসে কিন্তু আপনাদের নিউরো ইমেজিং একদম ভালো করে বুঝি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কোশ্চেনগুলো করবেন, আমরা পরবর্তীতে হলেও এগুলো আনসার করবো। কোনো প্রশ্ন